আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। এই তো ভাই, ভাইয়া কি শেয়ার করতাম? আরে কি হয়েছে? একটা প্রবলেম শেয়ার করতাম। জি আচ্ছা, যে ভিজিটিং কার্ডের আমরা যে ডাই কাট মার্কটা নিচ্ছি, তো আমি যদি এটাকে টোটালি একদম ডাই কাট মার্ক অনুযায়ী বাকি বা ব্লিডটা ফেলে দিতে চাই, তাহলে কোন টুল ইউজ করবো? আর একটু বুঝায় বলেন। আমাদের যে ডাই কাটটা রাউন্ড শেপে না, সেম ওই সাইজেরই আমি পুরা কাটটাকে আনতে চাচ্ছি, ব্লিড টিট সব ফেলে দিয়ে মক আপের জন্য। কেন মক আপে কি রাউন্ড শেপটা করা যাবে কর্নার গুলো বাদ দিয়ে? মক আপ আপনার যেটা থাকবে সেটা আমি দেখাইছি না, যে রাউন্ড মক আপ কেমনে কি করে। আমি তো ওই ক্লাসে ছিলাম না, ওটা কত নাম্বার যদি একটু তাহলে বললে একটু ভালো। ভিডিও গুলো, লাস্টের ভিডিও গুলো দেখে নেবেন। আচ্ছা,
ভাই অনেকটা ভিডিও আমি ওপেনই করতে পারি না, কেন? ওপেনই হয় না, অনেক অনেকগুলো ভিডিও না, আমার নেটের প্রবলেম না কিসের জন্য আমি বুঝতেছি না। একটা ভিডিও ডাউনলোড করছি, দুইটা ভিডিও, আর লাস্টের ভিডিওটা তো ওপেনই করতে পারিনি, 18 নম্বর ক্লাসটা। আচ্ছা, মার্কেট প্লেসের কি অবস্থা? আমি অ্যাকাউন্ট খুলছি ভাই, অ্যাকাউন্ট খোলায়নি কার কার? খুলছি ভাই, 40% আর কি ডাউন হয়েছে। অ্যাকাউন্ট খোলা হয়নি কার কার? তার মানে সবার অ্যাকাউন্ট খোলা আছে না? অ্যাকাউন্ট খুলছি মনে তো হয়। তার মানে ফ্রিল্যান্সারে সবাই সবার বড় হয়ে ঘুরতে আছে। সবারই অ্যাকাউন্ট আছে, তাই তো? জি ভাই মনে তো হইতেছে তাই। জি স্যার, আমি খুলি নাই ভাই, খুলবো আজকে, অলরেডি করতেছি। কেন খোলায়নি কেন? ভাই কালকে একটু মানে সিপিইউ তে একটু প্রবলেম হয়েছিল উইন্ডোজে, তারপরে উইন্ডোজ দিছি, তো আজকে আবার একটা কার্ড ডিজাইন করতে, এই কারণে ভাই দুইটা করতে যায় একটু হয় নাই, আজকে আমি খুলে ফেলছি ভাই। অলরেডি চিন্তা মানে ট্রাই করতেছি খোলার জন্য, কাজ চলতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে শুধু রাস্তা কারবাই খুলিনি, তাই তো? জি ভাই আমি এখনো খুলি নাই, তবু খুলে ফেলবো ভাই। সালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবুল ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই আছে। ভাই এইটা স্কিনারিটা খুব ভালো লাগলো ভাই দেখে। এটা সত্য ব্যাপার তাই? জি ভাই আসলে একদিকে হ্যাঁ ঠিকই বলছেন। কাজ পড়ালেখা প্র্যাকটিস শিখা বাদ দিয়ে সরাসরি ডলার। ফার্স্ট ব্যাচে নতুন একজন আসছে আর কি, ঠিক আছে? তার সে টেনশন উইথড্র দেবো কি বলে? সে নানান রকমের কথাবার্তা বোঝাচ্ছে, কি করবে? কেউ যদি বাসালের মতো বলতে থাকে, ওয়ালাইকুম আসসালাম, বাসালের মতো যদি বকতেই থাকে, আমি তার কি করব? আমি কি তার ধমক দেব না আমি তার রিকোয়েস্ট করব? আমার আপনাদের প্রতি রাগ হয় না, কিন্তু মাঝে মধ্যে মানে জিনিসগুলো অভার হয়ে যায়। আমি দেখাচ্ছি একটা জিনিস, সেই জিনিসটাকে অন্যভাবে সে এক্সপ্লেন করতেছে। একটা জিনিস কি, আমি আপনাদের টিচার, আমি বুঝি না কার কতদূর মাপ, কে কি পারেন কি না পারেন বুঝি না। অবশ্যই আমার তো এই জায়গায় ওই আমার চেয়ারা দেখে বাতাসে এসে বসায়নি। কেউ যদি হেডাম গিরে দেখাই মানে আমি একটা ব্যাপার নিয়ে ডিসকাশন করতেছি, সেই জায়গায় বড় জোর কি করতে পারেন আপনারা, আমার যে জিনিসটা জানানো আছে না সেটা অ্যাড করতে পারেন, যে ভাইয়া এটা এরকম হইতে পারে, ভাইয়ের সাথে এই জিনিসটা মিসিং হস, গুড, মানে ইনফরমেশনটা আপনারাও পাইলেন। আপনাদের তো মেন উদ্দেশ্য শিখা, আমি একটা জিনিস দেখাচ্ছি রে ভাই, সেটাকে আমার কমপ্লিকেটেড করে না কিছু হয়নি। আপনাদের যতটা সিরিয়াস ভাবে বলতেছি ওইখানে ততটা সিরিয়াস ভাবে আমি নিইনি, মানে বুঝায়নি, ঠিক আছে? সে আছে নতুন আসছে, মানে ভাবসাব বুঝিনি, নিজের কিছু ডিমান্ড জাহির করার জন্য যা খুশি তাই বলে যাচ্ছে, কথা বুঝিনি তো। যাই হোক, ওই কি বলে
বাড়ি দেখা যাচ্ছে একজনের সাথে রাগারাগি হলো, এই যে মাঝে মধ্যে আমরা যখন ক্লাস ক্লাস করতাম স্যার যদি রেগে যেতে বলতাম স্যারের বউর সাথে মনে জ্ঞান জানিয়েছে, সত্য কথা যেটা দেখা যাচ্ছে অফিসের বস একটু ঝাড়ি টাড়ি দিচ্ছে মনে করতাম যে গালাগালি দিতাম, শালা বউর সাথে ঝগড়া করে পারলো আমাদের সাথে করতেছে, ঠিক আছে এইরকম যেন ভাই বোন না এসব রিয়াকশন আপনাদের পরে যায় না, আপনারা যেটাই করেন সেটা বোঝানোর জন্য আপনাদের পরে রিয়াকশন নেই। আচ্ছা যাই হোক, আমি আমার কাছে যতদূর মনে হচ্ছে যে হেল্পফুল বেশি হচ্ছে আপনারা দ্বিতীয় ব্যাচটা, দেখা যাক সবাই ঠিক আছে, আমি কাউকে ছোট করে দেখি না এবং ছোট করে দেখতেছি না। হ্যাঁ আপনি তো এখানে আসছেন শিখতে, আপনি এক্সপার্ট লেভেল, গুড, এটা তো আমাদের জন্য একটা বেনিফিট, যারা একবার বিজ্ঞানের তাদের জন্য একটা হেল্পফুল ব্যাপার, কিন্তু যদি কথার ভিতর ইন্টারাপ্ট করেন কিংবা সেই কথাটাকে অন্যভাবে এক্সপ্লেন করেন তাহলে তো আমারও মোটিভটা চেঞ্জ হয়ে গেল, তারপর আমারও কনসেন্ট্রেশন ব্রেক হলো, এবার স্টুডেন্ট তো তালগোল পাকায় গেলো, এই না ওই এই না ওই, ঠিক আছে আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ভাইয়া যদি আমি আমার ই স্ক্রিন যদি আমার ই শেয়ার করতে চাই তাহলে কি যে শেয়ার স্ক্রিনে ক্লিক করলে আমার স্ক্রিন শেয়ার হবে না? হ্যাঁ হ্যাঁ, তার আগে আমার যদি কোনো কিছু শেয়ার দেয়া থাকে সেটা আর কি ইয়ে করতে হবে, অফ করে দিতে হবে, তার আগে আমি একটা জিনিস শেয়ার দিয়েছি সেটা অফ করে দিতে হবে। আরেকটা কথা ভাই, ধরেন আমার একটা কোনো কাজ যদি আমি দেখাইতে চাই সেটা যে ভুল ত্রুটি হয়েছে সে বিষয়টা আপনি মানে দেখাবেন, মানে আপনি মাউস দিয়ে আপনি কাজ করবেন আমার কাজটাই, সেক্ষেত্রে আমার কোথায় যেতে হবে কি করতে হবে আমি বুঝিনি এখনো। এসে মাউসের মতো একটা অপশন পাবেন নিচে যে বারে, যে দেখা যায় না এই যে ভিডিও অফ করা, তারপরে অডিও মিউট করা, সিকিউরিটি পার্টিসিপেন্ট শেয়ার, ওই জায়গায় দেখবেন যখন শেয়ার দেবেন তখন কন্ট্রোল অপশন আসবে, রিমোট কন্ট্রোল অপশন আসবে, রিমোট কন্ট্রোল দিয়ে দিলে আপনি কাকে রিমোট কন্ট্রোল দিতে চাচ্ছেন দিলে হয়ে যাবে। ও তার মানে এটা শেয়ার স্ক্রিনে ক্লিক করার পরে আসবে এই অপশনটা? হ্যাঁ হ্যাঁ, ও সেই জন্যই তো বললেন মানে পাইতেছেন, আমি কই গেল ওইটা, আবার আমারটাই নিয়ে নাই নাকি এরকম মনে করতেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা কিন্তু আমি অ্যাক্সেস দিছি দেখেন, অ্যাক্সেস গেছে না ভাই বুঝিনি নেই, আপনারা আমার স্ক্রিনের অ্যাক্সেস দিছি দেখেন, তারপরে এখন কি আমি এই যে শেয়ার স্ক্রিনে ক্লিক করব? শেয়ার স্ক্রিন না দেখেন যে স্ক্রিনটা দেখাচ্ছে না, সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার হইছে কিনা? তাহলে আমাকে আবার ইয়ে করে দেন, ফেরত দেন। আমি নিজেই ফেরত নেব, নিজেই ফেরত নেব ভাই। শেয়ার স্ক্রিনে ও আপনি তো এই করতেছেন না, তো শেয়ার স্ক্রিনে যখন ক্লিক করলাম বুঝছেন ভাই তখন এই যে লেখাটা আসলো হোস্ট ডিসেবলড পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। ও মাই গড, নতুন উইন্ডোজ দিছেন ভাইজান? উইন্ডোজ 10। আচ্ছা আচ্ছা, সবাই তো দেখতে পারতেছেন তাই না? Thank you.
কিছু কি শেয়ার করতেছেন ভাই, কিছু করবেন? হ্যাঁ ভাই, এটাই এটা একটু দেখার জন্য আর কি, যে আমার 40% হ্যাঁ নিচের দিকে আসেন একটু, 40% হচ্ছে। আপডেট ইওর প্রোফাইলে যান। এটা আসুক, আসার পর গুড, তারপরে মানে এই যে ম্যানেজ পোর্টফোলিও, এটা কেমনে কি অ্যাড করতে হয় জানেন? ক্লিক করুন। না এটা সম্পর্কে আমার ধারণা নেই। তাহলে কারো একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে আমি একটু দেখায় দিতে পারি, কিংবা হচ্ছে কেন গলা বন্ধ হয়ে আসে কে? গরম পানি, গরম পানি লিপু দিন, এটা কি ভালো? আচ্ছা কেটে হবে। আচ্ছা এই যে এখানে অ্যাড পোর্টফোলিও আইটেম, ঠিক আছে, অ্যাড পোর্টফোলিও আইটেম নিচে যেটা, হ্যাঁ নিচের এই যে চার কোনা ঘরে ক্লিক করেন, সবাই দেখেন। হ্যাঁ ক্লিক করার পরে দেখেন এই জায়গা সিস্টেম আছে, ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স। এখন আমাদের আছে ইমেজ, ইমেজের টাইটেলটা আমরা একটু পরে দিই। একবার নিচের দিকে একটু স্ক্রল করেন, এর নিচের দিকে এই যে আপলোড, আপলোডে ক্লিক করেন। আপলোডে ক্লিক করে আপনি কি এইখানে দিতে চান? সাপোজ দেখা যাচ্ছে আপনার যে প্র্যাকটিস করছেন কোনো কার্ড, সেগুলা যে কোনো ওই যে একটা কার্ড উপরে যেটা এক নম্বর, সাপোজ এটা দেন। দেয়া হলো, এবার এরপরে উপরে উপরে টাইটেলে হচ্ছে টাইটেলে আপনার টাইটেল দেন, এটা হচ্ছে আপনার যেটা আপলোড দিলেন যে ইমেজটা যে ডিজাইনটা তার যে নামটা আর কি। আপনি টাইটেল দিতে পারেন, বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড দিতে পারেন, তারপর আছে যে কোনো টাইপের, আপনার সাপোজ রিয়েল এস্টেট বিজনেস কার্ড, মেডিকেল বিজনেস কার্ড, এই টাইপের। তারপরে হচ্ছে ডেসক্রিপশন যদি কিছু দেন, ঠিক আছে, আশ্বস্ত হলো যে না ডিটেলস একটা ব্রিফ করে আর কি। তো হয়তো বা কি মিনিমাম 100 ক্যারেক্টার না কত লিখতে হয় মনে হয়, না এখানে মিনিমাম কিছু লেখার নেই। তারপরে নিচের দিকে যে দেখি আমরা, এটা আছে রিলেটেড যেগুলো আপনার স্কিল, সার্চ আর সিলেক্ট অপশন, এই যে আপনি ব্যানার ডিজাইন সিলেক্ট করতে পারেন, ডিজাইন সিলেক্ট করতে পারেন, ফ্লায়ার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, ঠিক আছে, এগুলা ভিজিটিং কার্ড যদি থাকে এই আর কি, দিয়ে সেভে দেবেন। হ্যাঁ এখানে কিছু সিলেক্ট করেন, ফটোশপ, তারপরে ফ্লায়ার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, বিজনেস কার্ড। পাঁচটা হয়ে গেছে। আচ্ছা এবার সেভ দেন ভাই। গুড, সেভ দিলে ডেসক্রিপশনটা পুরোই ব্ল্যাঙ্ক ছিল তাই না? দেখা যাক কি হয়। ডেসক্রিপশন কিছু দিতে হবে, এখানে কিছু দিতে হবে। আপনি আপাতত এখন কিছু লিখে দেন, পরে এডিট করবেন আর কি, সবার দেখানোর সুবিধা হচ্ছে।
আপনি একটা লরে বা এসপিএম যদি কপি করে নিয়ে আসেন তাও হবে। যাক একটা যে কোনো জায়গার থেকে একটা টেক্সট কপি করে নিয়ে আসেন এসে এখানে। আচ্ছা 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 নিতুল ভাই। হ্যাঁ ভাই, কাজ খবর কি খুব চাপ নাকি? মোটামুটি মোটামুটি থাকে তাই না? জি ভাই। বাবুল ভাই তো ব্যাকআপ চাপ মনে হয়। না ভাই কি বলে, ব্যাকআপ হারে ব্যাকআপ হারে। দেখি এরপরে ভালো কিছু হবে আশা করি। আচ্ছা আমি হচ্ছে আমরা ইয়ে করবো, এটা তো বাংলাতে ভেজাল চেষ্টা দিতে হবে। বসছিলাম গ্রাফিক রিভার নেই ডট নেট এই গেছিলাম একটু দেখলাম সব। দেখলে একটু ভালো লাগে না ভাই? স্পেস হবে না, স্পেসটা হবে না। একটু ঘাটাঘাটি যত করবেন ততই কিন্তু শিখতে পারবেন, বুঝছেন? এইখানে কিন্তু ম্যাক্সিমাম সিম্পল ডিজাইন গ্রাফিক রিভার আছে, সিম্পল ডিজাইন অ্যাপ্রুভ হয়। সিম্পল যত ক্রিয়েটিভিটি দেখাইতে পারবেন, বুঝছেন? এই জন্য এখানে কিছু লিখবো সার্চ দেন, বিজনেস কার্ড লিখে সার্চ। হ্যাঁ বিজনেস কার্ড ওই যে আসছে ওইটা দেন তাহলে। হ্যাঁ লিখে দেন সমস্যা নেই। ভাইয়া আমি একটু 5 মিনিটের জন্য আসি। একটা সুবিধা কি এখানে আপনি ফন্টও পাচ্ছেন, যে কি ফন্ট ব্যবহার করছে আর যে জল কোন ফন্ট গুলো দিচ্ছে। হ্যাঁ আপনি শুধু হ্যাঁ ওইখান থেকে ফন্টের আগ পর্যন্ত কপি করতে পারেন। তারপরে হচ্ছে ইয়ে বাদ দেবেন, একেবারে লাস্টের লাইনের উপরের লাইনটা এটা একটু ইনফরমেশন খুব বেশি ভালোভাবে সাজানো নাই। প্রতি লাইন শুরুর ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ গুড। আপাতত ইনিশিয়ালি আমরা যেটা চিন্তা করতেছি এসে সুন্দর সুন্দর আপনি ইয়েও পাবেন, সিম্বলও পাবেন, এই যে ইমোজি যেটাকে বলে অনলাইনে সিম্বলের বিষয়টা কোথায় মানে সবচেয়ে ভালো সুন্দর মানে সিম্বল পাওয়া যায় কোন এই যে এই সব ক্ষেত্রে টেক্সটের সিম্বলটা আপনি যে কোনো ইমোজি সাইট থেকে গেলেন। আর হচ্ছে এমনি যে ইয়ে আইকন গুলা ফ্ল্যাট আইকন FLATICON.com লিখে দিলে চলে আসবে।
এটাও ফ্রি পিকে ফ্রি পিকে সাইটের একটা ই আছে এই বিষয়গুলো না ভাই খুঁটিনাটি বিষয়গুলো আপনি মানে একটু ই করে দেন এই ভিডিওগুলোর মধ্যে ইনক্লুড করে ইনক্লুড আর যেটুকু ইনক্লুড না হয় আপনারা শুনুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম নিচের দিকে এসে সেভ দেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই কে সাজিব ভাই নাকি জি বস লেট হইলো আলহামদুলিল্লাহ বস ভালো আছেন এই তো আর বস মেইন ক্লাস কি এখন শুরু হবে নাকি 5 7 মিনিট লেট হবে এই যে নুরুল ভাই দেখাচ্ছেন ক্লাস কিন্তু অলরেডি চলতেছে আর কি হ্যাঁ বুঝতে পারছি মানে শিখানোর বিষয়টা বস দেখি এখন এই তো গেল গো টু প্রোফাইল হ্যাঁ প্রোফাইল পেজে যান একটা এইভাবে আরো কিছু অ্যাড করতে পারেন যাই হোক আচ্ছা তাহলে গো ব্যাক ফাইবারের গিগ আর ফ্রিল্যান্সারের কি পোর্টফোলিও কি এরকম ভাবে আসে না আমার যেরকম বাবুল হোসেন সম্পন্ন মানে আসে না বুঝছেন আবার ওই যে ইয়ে জিমেল মানে চলে আসছে এই যেরকম তো এই নিয়ে ইয়েছিলাম মানে আমার আমি কি ভুল করে ফেলছি না সত্যি এরকম তাহলে এই যে ভাই জানেটা দেখে মনে হলো না আমারটাও একই রকম ওই অ্যাট দা রেট দিয়ে ওইটুকু পরে আসে নাকি এটা কি ঠিক আছে এই নামটা সবগুলো মানে আমরা তো নরমাল এটা আছে হ্যাঁ at the red dot it took it as user name আচ্ছা নিচের দিকে আসেন ভাইজান নিচের দিকে আসেন সবাই হ্যাঁ টাইটেল এটা আছে আপনার এক্সপেরিয়েন্স কোথাও জব করছেন কিনা কিংবা এই টাইপের প্রজেক্টে জেক্টের কোনো ইয়া আছে কিনা তো আপনি সাপোজ প্রথমে টাইটেল দিলেন যে গ্রাফিক ডিজাইনই দেন সাপোজ আপনি যে কোনো কিছু বড় প্রজেক্টের নাম দিতে পারেন টানটান গ্রাফিক ডিজাইন আমরা কি এটাই দেব সবাই গ্রাফিক ডিজাইনই দেব দেখা যাচ্ছে আপনার প্রজেক্ট প্রজেক্ট বেস যদি কোনো ইয়েটি থাকলো সাপোজ আমি এক্সপিরিয়েন্স এখানে আমি দিতে পারি এলইডিপি দিতে পারি সাপোজ এটা আমার একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে এলইডি দেই না এটা তো আপনি শিখতেছেন আপনার এক্সপিরিয়েন্স কত এটা টাইটেল হবে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স আমি শিখাইছি বস তখন ই দিবে ট্রেনার সিনিয়র গ্রাফিক ডিজাইন এমন ট্রেনার না ট্রেনার ঠিক যে বলা এলইডিপি দিলাম কোম্পানির নাম দিলাম নিচে ডেসক্রিপশন যেখানে ওইখানে দিলাম যে আমি এলইডিপি তে এরকম ইয়ে করতাম এন্টান এবার কোম্পানির নাম দেন আমাদের ভাই তার এই যে কোম্পানির নাম তো কি দিব এগুলা তো দেওয়ার মনে হয় কিছু নাই কি দিব আমরা তো কোন কোম্পানির সাথে যুক্ত না আর দিয়ে দেবেন একটা সবকিছু কি সত্য সত্য বাবুল ভাই মনে আছে আপনার তাহলে আরে না বাবুল ভাই তো দেশে আবার পরে দেখি তো দেশে আবার পরে দেখি এবার তো সমস্যা হয়ে যাবে এটা কি চলবে কারেন্টলি হ্যাঁ দে দেন দে একটা শর্ট একটা ডেসক্রিপশন আপাতত কিছু লিখে দেন কিছু একটা দিয়ে দেন কিছু একটা এখানে লিখে দেন আপনার যে এক্সপেরিয়েন্সটা ছিল সেই ব্যাপারে কিছু একটু টেক্সট দিতে হবে তবে মানে কেউ দেখতেছে না ঠিক আছে বাট প্রোফাইলে যথাসম্ভব কেয়ারফুলি এবং কি বলে মানে প্রফেশনালি হ্যান্ডেল করবেন
টেক্সট গুলা দরকার অন্য এক জায়গা থেকে এনে সেগুলো স্পিন টিস্পিন করে ব্যবহার করেন, বাট সেটা যেন প্রফেশনালি হয়। আমার একজন মেসেজ করেছে নি নিড, সরি মাই নিড, মাই নিড, মাই নিড না না ইয়ে দরকার ছিল, তার আছে ফাইবারে একটা কি বলে রিভিউ দরকার ছিল, ওই অর্ডার দরকার ছিল, অর্ডারটা ক্যান্সেল করবে, ক্যান্সেলেশন রেট কম ছিল, তার লেভেল পাওয়ার কথা ছিল, তাহলে গেছে মাই নিড। সে তার কিন্তু কয়েকটা রিভিউ আছে, কয়েকটা গিগে বেশ রিভিউ টিভিউ আছে, ইনকামও করে, মাইনিট দিয়ে সেও ইনকাম করে। হ্যাঁ মাইনিট দিয়েও করা যায়, তাহলে তার মানে আমরা আইনিট জানি আমাদের আমরা পাবো আর কি। সেটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি দেখ তাকে আমরা কোনো ভাবে কিন্তু হেও করতেছি না, কিন্তু একটা এক্সাম্পল দাও। না ভাই আছে বুঝছেন, মানে বাইরে থেকে ফেসবুকে কিছু টেক্সট আসে বুঝছেন, মানে ওই টেক্সটেরই দেখলে মানে নিজেরই ভয় করে কি অবস্থা কি লিখছে গেলা। এবার তারে আমি শুনলাম কিন্তু গল্পটা বললি, তারে আমি বলছি কি ভাই আমার তো কোনো ইয়ে ওই আমি কোনো অর্ডার করতে পারবো না, তার কারণ হচ্ছে যেহেতু দেশি আমরা একই দেশে বসবাস করি, ওরা ওদের একটু চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বরং আপনাকে আমি সাজেস্ট করতেছি এরকম পেজ আছে ওরা এরকম রিভিউ দেবে। ও আমাকে আবার বলতেছে যে তোমাকে আমি টাকা বিকাশ করে দিয়ে দেব, তুমি আমাকে অর্ডার করো, ঠিক আছে বিকাশ করতে। আমি বললাম কি তাহলে কাজ করেন আপনি বিকাশ পদ্ধতি করেন, আর না হয় যদি আপনার সমস্যা হয় আমি কথা বলে দেবো না ওদের সাথে, একটু আলোচনা করে আপনাকে ইয়ে করে দিব না। তো তার কথা আছে কি ওদের দরকার না আপনি করে দেন। এবার আমি তাম বললাম কি না ভাই আমার সম্ভব না, আমি আপনাকে এইটুকু হেল্প করতে পারি। তো তারপরে দেখলাম কথাবার্তা একটু উলট পালা বলা শুরু করলো বলে যাই হোক, আমি আর পুরো বলতেছি না, মানে তার একটু সেন্টিমেন্টাল মনে হলো যে আমি তাকে হেল্প করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে। আপনি হেল্প করতে পারলে করবেন, না পারলে বলে দেবেন। ভাবলাম ওরে আল্লাহ কি একটা অবস্থা, তারপরে বললাম না ভাই এই মুহূর্তে আমি হেল্প করতে পারতেছি না, মানে ওরা গিগটা অর্ডার করে হেল্প করতে হবে আর কি, বেশ একটু চড়াও টাইপের হয়ে গেল। তারপর আমি তাকে ফ্রেন্ড লিস্ট থেকে আস্তে করে বিদায় দিয়ে দিলাম, গুড বাই গুড বাই। শুনলে ভাই মিনি সি ইউ নেভার মিনিট, আমাকে ওই ও রাগটা হয়েছিল এই আর কি, রাগটা আমার একটু হয়েছিল, আমি মানে বলছিলাম কি যে ভাই আপনি ওইখানে মেসেজ দিন না, সাপোজ ফাইবারে ফাইবারে মেসেজ দিন না, আপনি এখানে কথা বলেন, আপনাকে তো বলতেছি যে আমি ম্যানেজ করে দেবো, আপনি ওইখানে বলে সার্ভিস কিনবেন সার্ভিস কিনবেন মেসেজ দিচ্ছেন কেন। এবার এই জন্য আর কি উনি চাইতে গেছিল, অবশ্য কি ভাই ওইখানে মেসেজ দিন না, এখানে তো ফেসবুকে তো কথা বলতেছি ওইখানে মেসেজ দেওয়ার কি আছে, তাহলে উনি হয়তো বা কোনো কায়দায় রেসপন্স রেট বাড়াতে চাচ্ছিল কি এরকম কিছু হয়তো বা করতে চাচ্ছিল সম্ভবত, আমি জানি না কি দেখি। তারপরে উনি এরকম বুঝছেন, পরে সে জাস্ট বলে দিল আচ্ছা আমি ইতিমধ্যে আমি অন্য একজনকে মানে তাকে ইমপ্রেস করার জন্য আমি তাকে ভালো আরো কিছু ই দিছিলাম, মানে বলে দেওয়া খাওয়া দেওয়ার মতো এরকম কিছু বলে বলছিলাম আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম যদি কোনো কাজ থাকে অবশ্যই আমাকে নক করেন আমি আপনাকে
হেল্প করবে এবং হেল্প করতে পারলে আমার খুব ভালো লাগবে। তো এইটা দেওয়ার পরে আমার ফাইবারে কোনো রেসপন্স আসে না, মানে কোনো ই নাই, কোনো টেক্সট আসে না। এটা কি কোনো মানে ব্যাড এফেক্ট ফেললো নাকি? আপনার সাথে কথা বললো, কথা বলে লিড নেবে, ঠিক আছে? আমার কথা তো শুনতে পারতেছেন তাই না? আমি হচ্ছে ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট। এবার হচ্ছে আমি বাবুল ভাইকে একটা মেসেজ দিলাম, মেসেজ দিয়ে যে কোনো কারণে আমি বাবুল ভাই থেকে সার্ভিস নিইনি কিংবা ব্যাক করে আসছি। তখন ফাইবার চুপিসারে তার কাছে রিভিউ চাই, তুমি যে তার কাছে কোনো ইয়ে করলে, মানে এটা সবার ক্ষেত্রে করে না, মাঝে মধ্যে করে, দেখবেন নতুন অর্ডার আসলে বলে কি এই ক্লায়েন্টটা গুরুত্বের সাথে দেখে ভালোভাবে খুশি করে, এটা আছে নতুন ক্লায়েন্ট, এরকম কিন্তু মাঝে মধ্যে আপনাদের ফাইবার মেসেজ দেয় না, দেখেন না? চুপিসারে নক দেয় শোনে, ওটা রোবটিক হইতে পারে কি রোবটিক আর কি, ওদের সিস্টেম আপডেট আর কি, শোনে যে তুমি যে যার সাথে কথা বললে তার সম্পর্কে তার ইয়ে কেমন, বিহেভিয়ার কেমন, তারপরে কি বলে যে তোমার কমিউনিকেশন কেমন, এইগুলো শোনে টুকিটাকি, মানে ওই জায়গায় রেটিং ফেটিং দেওয়ার সিস্টেম থাকে, তার কমিউনিকেশন কেমন ছিল, কত রেটিং দেওয়া যায়, এইগুলো রিভিউ করে, করে তার পরবর্তীতে আপনার র্যাঙ্কিং ট্যাঙ্কিং এর কাজ করে। যে টপ রেটেড সেলার না, তাদের কিন্তু নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে, এগুলো নিতুল ভাই আমার থেকে মনে হয় ভালো জানে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাকে টপ রেটেড সেলার দেয়। হ্যাঁ, শুধু যে আপনি যেটা দেখতেছেন অর্ডার পাচ্ছি আর এই টাকা পয়সা ইনকাম করতেছি, অর্ডার পাচ্ছি, অর্ডার ডেলিভারি দিচ্ছি, তার মানে ফাইবার টপ রেটেড দিয়ে দেবে তা না, এর ভেতরেও ক্লায়েন্টের কাছ থেকেও অনেক প্রকার ইনফরমেশন নিয়ে তারপরে আপনাকে টপ রেটেড বানাবে, বুঝছেন? যাই হোক ভাই, আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো ভাই ফাইবারের মানে প্রাইভেসিটা কেমন একটু বলেন তো ডিটেইলসে, মানে যতটুকু আর কি মানে বলা সম্ভব। আমি তো মানে যে বললাম আগে তাও বুঝছেন ভাই, ই আসতো মানে রেসপন্স আসতো মানে দু একটা আসছিল, পরে এই কাজটা করার পরে আমার দীর্ঘদিন যাবত মানে আমার এদিকে কেউ মানে কোনো রেসপন্স করতেছে না, কোনো টেক্সট নাই, কোনো কিছুই আসতেছে না ফাইবারে, সেই জন্য আমি মানে একটু ইয়ের মধ্যে আছি, সন্দেহের মধ্যে আছি। আসলে কি আমার এই টেক্সট গুলো করার পর থেকে মানে রেসপন্স কি পাইতেছি না, না কি কোনো সমস্যা হলো, এটা বুঝতেছি না আসলে। আচ্ছা, এটা আসলে কেমনে কি হয়েছে এটা আসলে বলা কঠিন। হ্যাঁ, ছোট ছোট একটা নিতুল ভাই কি অ্যাড করতেছিলেন সেটা বলেন না, নিতুল ভাই এই ব্যাপারে টুকিটাকি জানে, এই জন্য আমি তাকে ফ্লোর দিই, ঠিক আছে? আমি তাকে ফ্লোর দিই কথা বলার জন্য। না, এটা তো ফাইবার তো অনেক বিশাল একটা মার্কেট। বস, আমি একটু অ্যাড করি, আমি এই যে বাবুল ভাইয়ের এই গিগটার বিষয়ে অনেক দীর্ঘদিন দেখছি, ঠিক আছে? বাবুল ভাইয়ের গিগটা কিন্তু তার যে ই সার্ভিসটা, যে সার্ভিসটাই আছে সেই সার্ভিসটাই কিন্তু খুব একটা দূরে নাই, আগে যেরকম ফার্স্ট পেজে ছিল তার সার্ভিসে, গ্লোবালি না বাংলাদেশে, বাংলাদেশের পেজেও না গ্লোবালিও না, তার সার্ভিসে সে কিন্তু ফার্স্ট পেজে আছে, সেকেন্ড পেজে ফার্স্টের দিকে আছে, আমি দেখছি বেশ কয়েকবার দেখছি, ঠিক আছে? বায়ার যে তারা নক দেয় না এটা ভুল কথা, তারা বায়ার দুইবার নক দিছিল, এখন সে যে রিসেন্ট 4 মাস আবার তারা এটা সে বন্ধ রাখছিল, সে জানুয়ারিতে না ডিসেম্বরে ফার্স্ট অর্ডার পাইছিল ভাই, অফ ছিল এক্সামের কারণে। হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরে সে ফার্স্ট অর্ডার পাইছিল, এরপরে সে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস সে টোটালি তার ফাইবারটারে অফ রাখছিল। যখন একটা আইডি 4 মাস অফ থাকে আড়াই ঘন্টা পরে, যেখানে 2 মিনিট পরে রিসপন্স করলে অর্ডার পাওয়ার সময় জিরো হয়ে যায়, সেখানে আড়াই ঘন্টা পরে রিসপন্স করছে, ঠিক আছে? অবভিয়াসলি তার আইডিটা র‍্যাঙ্কে আছে এবং দেখতেছে কেউ না কেউ, কারণ কি ফাইবার 3 মাস পর পর যে
এগুলো ডাউন হয়ে যায়। আমি 20 এপ্রিল লাস্ট আপডেট দিছে, এই আপডেটের তিনটা পেজ আছে, আমি তিনটা পেজ ডিটেইলস পড়ছি যে কি কি লিখছে, ফাইবারের টার্মস এন্ড পলিসি কিংবা ওই যে আপডেটে গেলে পারে দেখা যাবে ডিটেইলস সবকিছু আছে। এখন ওইখানে তারা বলে যে কোনো আইডি যদি তারা ডাউন হয়ে যায়, তারা অটোমেটিক পরে 30-90 ডেজ পরে অটোমেটিক ওই এডিটারে কি করে ওই ডাউন থেকে তুলে সামনে এনে দেয় যদি সেই আইডিটা 2-4টা ক্লিক ভিউ পড়ে, ঠিক আছে। এই ক্ষেত্রে ফাইবার তো তার আইডিটা নিয়ে কাজ করতেছে। এখন বড় বিষয়টা হচ্ছে বাবুল ভাইকে আমি বলছিলাম যে সে ফেসবুক কিংবা লিঙ্কডইনে প্রমোশন করতো, আগে যে প্রমোশন গুলো সে করতো সে ডিসেম্বরে প্রতি প্রমোশন করছে, কিন্তু আমি তার রিসেন্টলি কোনো শুধু দেখি কি ফেসবুকে লেখে যে ইনবক্স মি, এই ইনবক্স মি লেখা তো আর যে কোনো অর্ডার কিংবা পাওয়া খুবই টাফ, কারণ কি দেখা যায় কি ইনবক্স মি লেখে 150 ফ্রিল্যান্সার কিংবা গ্রাফিক ডিজাইনার একটা পোস্টের উপরে 150-200 ফ্রিল্যান্সার ইনবক্স মি লেখে একটা বায়ারে, সেই ক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে 0। আর সে যদি 2-4টা পোস্ট করে ফেসবুক কিংবা লিঙ্কডইন কিংবা টুইটারে হোক বিহান্সেই হোক, বিহান্সে তার পোর্টফোলিও বর্তমানে নাই, সে প্রথম দিকে কাজের প্রতি তার আগ্রহ ছিল, তার আমি দোষারোপ করতেই বাধ্য হইতে যে সে বর্তমানে তার কাজের প্রতি কোনো আগ্রহই নাই। অর্ডার সে হবে আমি কামব্যাক করছি ভাই, আমি কামব্যাক করছি এবং খুব ভালোভাবে মানে লেগে থাকবো এই কাজের সাথে। আমার মতে যে সে যদি এই বিষয়গুলো ফলো করে ফাইবারে দোষ দিতে লাভ নাই, ফাইবার সব ঠিকই আছে। আমার মনে হয়েছিল আর কি ওরকম কিছু হইতে পারে, আমি কিছু মানে আবেগ গণ কিছু টেক্সট করছি তো ওই লোকটারে সেই জন্য মনে করছিলাম আর কি এরকম কিছু প্রবলেম হয়েছিল। ফাইবারের 17-18 নম্বর একটা পলিসিতে আছে যে বায়ারের একটা বিষয় থাকে, বায়ার যখন একটা সার্ভিস চুজ করে, ঠিক আছে, সার্ভিস চুজ করার পরে আমরা কি করি যখন গিগ এক্সচেঞ্জ করি, গিগ এক্সচেঞ্জ করার সময় অনেকে করে, আমি করি না, অনেকে গিগ এক্সচেঞ্জ করে একজনের তার একজন দেখে আর একজনের তার একজন দেখে, তখন কি করে একটা লাভ হার্টস দিয়ে যায়, ঠিক আছে। এই লাভ হার্টস হয়তো হয় কি যে আমি প্রথম থেকে করছি এগুলো একটু আগে আসলি আসলো, যদি একটা হ্যাঁ এটা পছন্দ দিয়ে বস করে, কিন্তু যদি একটা বায়ার একটা সার্ভিসে পছন্দ করে ওই সার্ভিসটার উপরে একটা হার্টস দিয়ে যায়, তাহলে কি পরিমাণ যে ওই আইডিটা সামনের দিকে আসে, এটা ফাইবারই বলছি ইমপ্রেশন ক্লিক উইল বি ট্রিপল, এটা স্পষ্ট লেখা আছে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনে। এখন একটা বায়ারের কাছ থেকে যখন অর্ডার পাই আমরা, তখন বায়ারের তো আমার রিকোয়েস্ট করি না, তাহলে একটা আমার ইয়ার প্রোফাইলের উপর একটা হার্টস দিয়ে যায়, কিংবা ওয়ার ওই যে ফিল আপ গুলো করে ও কমিউনিকেশন কিংবা তিন চারটা ফিল আপ আছে, ওই ফিল আপ গুলোর মধ্যে বায়ারের হাতে অনেক কিছু থাকে যে বায়ার যদি একটা রিকমেন্ড করে যায় সেক্ষেত্রে আইডিটা অনেক সামনে চলে আসে, ঠিক আছে। এগুলো বায়ারই ভালো জানে, কিছু কিছু বায়ারের রিভিউ আছে 30-40, কিছু কিছু বায়ারের রিভিউ আছে 30-40, কিছু গুড ইনফরমেশন শেয়ার করছে, হ্যাঁ কিছু ভালো ইনফরমেশন শেয়ার করছে, গুড, তার নাম সজীব ভাই, অনেক ভালো মানে হেল্প করে, অনেক হেল্প করতেছে সজীব ভাইয়ের জন্য আমি মানে কাজে আবার ব্যাক করলাম, তাছাড়া হতাশ হয়ে গেছিলাম একেবারে হতাশ। এই সজীব ভাই তো আপনার সাথে এই করে দিল, কানেক্ট করে দিল সজীব ভাই, সজীব ভাই এই বললো তাড়াতাড়ি চলে আসেন এই জায়গায়, মানে কাজগুলো আপনি জানি বলে গেছেন, এখানে আমার কোনো ক্রেডিট নাই, এখানে অল ক্রেডিট গোস টু বস, কারণ কি আমি বস না 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 আপনি আমারে বস আমারে বস বসের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য তো আপনি ছিলেন তাই না, আপনি করে দিবেন সেই জন্য বললাম আর কি, ওইটা ভাই ভাই অবশ্যই বাকিটা বস করছে। সবই আপনাদের কল্যাণে যা কিছু হয়। নুরুল ভাই কই গেলেন আপনি ভাইজান? আমি আছি। এইটুকু আর করতেছেন না কেন? প্রফেশনাল সার্টিফিকেশন অ্যাওয়ার্ড যদি কিছু থাকে, প্রফেশনাল সার্টিফিকেট, এটা প্রফেশনাল বলতে আমার গ্রাফিক্সের উপরে, হ্যাঁ গ্রাফিক্সের উপরে, আপনি এখানে দেন বিজনেস কার্ড ডিজাইন ব্র্যান্ডিং দেন ব্র্যান্ডিং, হুম আমাদের ওই ইউডিমি থেকে সার্টিফিকেট দেন অনেকগুলো আছে ইউডিমি, হুম সব অ্যাড করে দেন সব ইউডিমি আছে, ওগুলো কি অ্যাড করলে কাজে লাগে লিখছি, হুম অবশ্যই অ্যাড করবেন, যা থাকে সব অ্যাড করতে হয়, ঠিক আছে ঠিক আছে। আর যদি অনেক ব্র্যান্ডিং থাকে যায় তাহলে ওকে শুধু ব্র্যান্ডিং, শুধু ব্র্যান্ডিং লেখেন, ব্র্যান্ডিং BRNDING, হ্যাঁ স্পেস একটা বেশি আছে ব্র্যান্ডিং এর আগে, একটা স্পেস আছে ভাইজান, গুড। এবার দিয়ে দেন লিয়ান্দা, LYANDA মনে হয় তাই না, লিয়ান্দা বানান, কি বানান, LYANDA
L-Y-N-D-A. L-Y-N. এবার সামারি যদি কিছু লেখেন যে কয় মাস ধরে আপনি এটা শিখছিলেন, কি কি এক্সপেরিয়েন্স, একটু কোয়ালিফিকেশন, ডিসক্রাইব ইয়োর কোয়ালিফিকেশন। এবার যাই হোক গেল লেখলেন, এবার হচ্ছে ডেটটা দিয়ে দেন। আচ্ছা কন্টেস্টের জন্য আমার কাছে আর একটা সাইটের নাম জানা আছে, ঠিক আছে? আমরা কন্টেস্টে প্রথমে কেন গুরুত্ব দিচ্ছি বলেন তো? কন্টেস্টে গুরুত্ব দেওয়ার একটাই রিজন আছে, নিজেদের কোয়ালিফিকেশন বাড়ানো। কোয়ালিফিকেশন যখন বেড়ে যাবে তো, হ্যাঁ কোয়ালিফিকেশন যখন বেড়ে যাবে তখন মনে করেন যেসব রিসেলেবল মার্কেট প্লেস গুলো মাইক্রোস্ট্যাক সাইট আছে, মাইক্রোস্ট্যাক সাইটে আপনি ডে বাই ডে আপলোড দিয়ে ওইখান থেকে একেবারে পার্মানেন্টলি একটা কি বলে ইনকামের সোর্স বিল্ড করতে পারেন, ঠিক আছে? কনটেস্টে পার্টিসিপেট করলে হয় না? হ্যাঁ, কনটেস্টে পার্টিসিপেট করলেন, করে আপনার কোয়ালিটিকে ইমপ্রুভ করলেন। কালকে দেখাইছিলাম না, কবে দেখালাম ওই যে একটা কনটেস্টে ওইখানে সবাই জয়েন করছে, ঠিক আছে? আপনি যখন একটা কনটেস্টে জয়েন করবেন নিজেই বুঝতে পারবেন যে আপনি কি কি শিখতেছেন, কি কি জানা দরকার। সেই সময় তো বা কাছে কোনো স্যার পাবেন না, বড় ভাই পাবেন না, নিজেই কিন্তু বের করে ফেলবেন, ঠিক আছে? তো এইভাবে অনেক কিছুই শেখা যায়। তারপরে পাবলিকেশন ভাই, এটা একটু স্কিপ করে যাই, ক্যান্সেল দিন। যদি থাকে কিছু, তারপরে উপরের দিকে যাই একটু, মোটামুটি মনে হয় একটু অ্যাড হয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আর কি কি আইডেন্টিটা আপনার ইয়ে করা হয়নি ভাই, যান আইডেন্টিটিটা একটু ভেরিফাই করে ফেলবেন, ঠিক আছে? পেমেন্ট ভেরিফাইড এর যে বিষয়টা এটা একটু ডিটেইলসে বলেন। আমার আপনি যদি প্রিমিয়াম মেম্বারশিপ এগুলো কিনতে চান সেক্ষেত্রে এই ব্যাপারগুলো চলে আসে। আর যদি এইখানে মার্কেট প্লেসে রেভিনিউ হয়, সেগুলো উঠাবার জন্য আপনি ডাইরেক্ট ব্যাংকেও দিতে পারবেন। আপনার এই যে প্রোফাইল আছে না, ওই যে প্রোফাইল যে জায়গা, প্রোফাইলের জায়গায় ক্লিক করলে নুরুল ভাই যান একটু উপরে যান, আমরা একটু ইয়ে করি, উপরের দিকে যান। ওই যে আপনার এরো চিহ্ন, ওই যে 1977 এরো চিহ্নে ক্লিক করেন জাস্ট। হ্যাঁ, এবার বাম পাশে ক্লিক করার দরকার নেই, মানি বুকার্স, তারপরে পেপাল যেটা আগে ছিল মানি বুকার্স, সেটা নতুন নাম হয়েছে স্কিল। তো ওই জায়গা স্কিল দিয়ে মানি বুকার্স লেখা থাকবে, ঠিক আছে? যদি স্কিল মানি বুকার্স কেউ দিতে চায় দিয়ে, দেশের ব্যাংকে নিতে চায় সেক্ষেত্রে হবে, আর যদি কেউ ডাইরেক্ট ব্যাংকে দিতে চায় তাও দিতে পারবে, ঠিক আছে? ডাইরেক্ট ব্যাংকের যে বিষয়টা ভাই, মানে এটা কি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট এই জায়গায় দিব নাকি এই জায়গায় কানেক্ট করে দিতে হবে? হ্যাঁ, ওই জায়গায় আপনার অপশনগুলো থাকবে যে কি ব্যাংকে দেন, ব্যাংকের অ্যাকাউন্টের নাম কি আনতাম, ওই জায়গায় কানেক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উইথড্রল ফান্ডে যাবেন, ফান্ডে গেলে দেখবেন কিছু কিছু অপশন আছে। হ্যাঁ, উপরে যেটা আসবে। আচ্ছা ভাই যান, এবার নিচের দিকে যান। আচ্ছা, সবাই এই যে নুরুল ভাই যেটা করতেছে এটা দেখে কি যার যে সমস্যাগুলো সেগুলো কি সমাধান হচ্ছে, না সবাই এগুলো ক্রস করে ফেলছেন,
মানে হয়ে গেছে এগুলো আমি করা হয় না আমি করব ভাই করি না তো আমি এগুলা কিছু করি নাই এগুলা যা নুরুল ভাই করতেছেন এগুলো আপনারা দেখেন করি না ভাই দেখতেছি আচ্ছা ভাই যে বিজনেস কার্ডটা নিলো ভাই ওই জায়গায় কি মানে নিজের তৈরি বিজনেস কার্ড নিমু না একটা নামে নিমু আরে নিজের তৈরি বোকা আমার পোর্টফোলিও অন্যটা রাখবো কেন না ওই যে আপনি যে যে ওই যে উনি যে মনে তো অনেক টাইনা দিয়ে দিল ইনিশিয়ালে না না ইনিশিয়ালে আমরা দেখাচ্ছি এটা ডেমো আপনি তো আপনার কাজই দেবেন শেখার জন্য হ্যাঁ শেখার জন্য সরি ভাইয়া নুরুল ভাই যেন পরে চেঞ্জ করে দেবে বাট এটা লাইভে আপনাদের দেখাচ্ছে আর কি ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তবে এটা হ্যাঁ আইডি ভেরিফিকেশনটা একটু হ্যাঁ যে কান্ট্রি সিলেক্ট তারপরে হচ্ছে হ্যাঁ কান্ট্রি ঠিক আছে নেক্সটে যান ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ আপনার ইয়েতে যেটা দেওয়া আছে ন্যাশনাল আইডিতে হ্যাঁ হ্যাঁ সেটাই এবার তো দেখে ফেলবেন অরিজিনাল ডেট অফ বার্থ আপনি একটু স্কিপ করে দিতে পারেন দরকার নাই না সমস্যা নাই মানে এর আগে বলছিলেন তো যে বিশ্লেষণা ভাই জানেন যে আপনি ইয়েতে ক্লিক করে ডান পাশে যে ক্যালেন্ডারের না ওইখানে ক্লিক করতে পারেন ওইখানে আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি তো একবার ই করছি মানে ভোটার আইডি কার্ড দিয়ে চাইলে এটা অল্প একটু ইয়ে করতে পারো ভাই জান শেয়ার নাও দিতে পারেন আমি চাবো শেয়ার না দেয়াই বেটার তার কারণ পুরো ইনফরমেশন না দেখানোই ভালো বুঝছেন অবশ্যই তাহলে পার্সোনাল ডিফেন্স আমি একটু স্টপ করে দিছি আপনি ওইটা দিয়ে দেন হ্যাঁ দিয়ে আবার শেয়ার দেন বস তাহলে আমি কোশ্চেন করি আমি তো ভোটার আইডি কার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করছি এর আগে ঠিক আছে এখন কোন একটা কারণে হয়তো আমার আইডিটা ব্যান হয়ে গেল ঠিক আছে তখন আমি তখন তো আমার এই একটা ভোটার আইডি কার্ডটা আমি দ্বিতীয়বার ইউজ করতে পারবো না পারবো না না পারা যায় না আমি এর জন্য সাময়িকভাবে পারবেন পরে ঠিকই এটাকে গায়েব করে দেবেন সাময়িকভাবে দেখা যাচ্ছে কোনো কাজে অ্যাক্সেপ্ট করবে কিন্তু ওরা তো ভেরিফাই করবেই করেই আর স্বাভাবিকভাবে যদিও হয় হওয়ার পার্সেন্টেজ কম থাকে যদিও হয় হয়েও যায় নুরুল ভাই এটা কমপ্লিট হলে আবার শেয়ার দিতে পারেন জি 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 আর আপনারা ইয়ে আইডি কার্ড যখন অ্যাটাচ করবেন তখনও তো দেখাবে তখনও তো দেখা যাবে দরকারে অ্যাটাচ করে দেখলে সমস্যা নাই না এটা এটা মানে আমি যেটা বুঝি আর কি সব ইনফরমেশন শেয়ার করতে হয় না তার কারণে এটা তো ভিডিও লাইভে যাবে বুঝছেন আপনার এই ন্যাশনাল আইডি কার্ডে ইনফরমেশনটা শেয়ার না করাই বেটার হুম ডেট অফ বার্থ আমি ওটা দিয়ে দিলাম অরিজিনাল তো থাকবে না সবাই দিয়ে গেলাম না সবাই দেখতেছি কোন কায়দায় যদি লিক ঠিক হয়ে যায় বিভিন্ন জায়গায় দেখাছে আপনি যে কোন একজনকে সাজেস্ট করলে সাপোজ মানে সাপোজ এর কথা বললাম যেতে এগুলা উন্মুক্ত প্ল্যাটফর্ম ঠিক আছে ভাইয়া আমি তো আমার ইউটিউব চ্যানেলে সারার চিন্তা করতেছি ভাই না হ্যাঁ জি ভাই জান কেউ তো এক ধরনের ফ্রিল্যান্স ডেট অফ বার্থ অরিজিনালটা দিয়ে দেব হ্যাঁ ওই যেটা আপনার আইডি কার্ডে যেটা আছে এক্সাক্ট ওটা দেয়া লাগবে হ্যাঁ সেটাই দিলাম হ্যাঁ সেটাই দিতে হবে তাহলে কিন্তু ইয়া হবে না হ্যাঁ ঠিক আছে এরপরে বলছে আইডি ইনফরমেশন প্লিজ আপলোড অ্যান ইমেজ ছবি আচ্ছা হ্যাঁ ছবি দিতে বলবে দেখেন
হ্যাঁ ছবি তো এখানে ইন কান্ট্রি কান্ট্রি এখানে বাংলাদেশ নাকি অবশ্যই বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ আচ্ছা দিয়ে দিলাম এখন আইডি নাম্বারটা চাচ্ছে আইডি নাম্বারটা দিয়ে দেব দিয়ে দেন আমার কাছে আছে আমি নামিয়ে দিচ্ছি আর ভাই আরেকটা কথা হইছে বললেন যে একটা ভোটার আইডি কার্ডে একটা আইডি ই করা যাবে তৈরি করা যাবে তো কোন কারণবশত একটা আইডি নষ্ট হয়ে গেল বা ব্যান হয়ে গেল তো তারপর করণীয় অন্য পরিবারের অন্য কার আইডি দিয়ে অন্য পাওয়া যাবে নাকি একদম ভাইটা দিয়ে ভুতু ভাইটা ও ঠিক আছে ভাই আর বল যদি আপওয়ার্কের মতো কল দিয়ে ভেরিফিকেশন করে তখন আপওয়ার্ক যদি কল দিয়ে ভেরিফিকেশন করে তখন কি করবে তখন সে ইয়ে থাকবে যাকে দিয়ে খোলাইছে সে থাকবে পাঁচ টিকেটের কথা বলি তো শেষ ও কালকে আপনাদের কথা এই যে ইয়ে করছিলাম না বলছিলাম না কাজ করতেছি এই যে এটা করে দিয়েছিলাম আর ওয়াও ওয়ালা ঠিক কোনো রিজন আমি দেখি না জাস্ট এটা আর কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল শিপিং আর কি হ্যাঁ প্রথমে আমি এই যে এটা প্লাম যেটা এটা বাদ দিছিলাম তারপরে আবার প্লাম দিতে বললে দিলাম এই আর কি একটু তবে এই যে এটা কিন্তু 100% না অনেকটাই কপি আছে এই যে জাস্ট এইটুকু তারপরে আমি সব সব অ্যাড করছি আর কি তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিছু না কিছু কপি তো চলে আসেই করতেই হয় বস কিছু করার নাই কিছু কপি করতে এগুলো অনেকটা ইউনিক আছে 100% কপি করি না তারপরে এইটাও একটু মডিফাই আছে ঠিক আছে কিন্তু এই যে বিমানের এই অংশটুকু না এটুকু মনে হয় পুরোপুরি কপি আছে তারপরে এইগুলো অ্যাড করা তো যাক এই যে বায়ার যেমন তারে সেইভাবেই তো বিদায় যদি আমার দেখা আছে $150-$200 হইতো তাহলে আমি এটা ইনভেস্ট করতাম কত ডলার ছিল ভাই ওই যে কালকে ইয়ে করতেছিলাম $30 বলছিলাম যে তোমার বোনাস হিসেবে আমি সোর্স ফাইল দেব এবার তাও বলছে কি আমার রিটার্নিং দেয়ার আর কি আগে ইয়ে করছিল তো বলছে কি যে সোর্স ফাইল দাও আমার মতে এটা উচিত না যদি ফেল দেখায় আপনার সামনে আগাই যান পরবর্তীতে বসের অফলাইনে পায়া বসের কাছে টাইম নিয়ে নিয়েন হ্যাঁ দরকার আমাকে তখন শেয়ার দিয়ে যে কোনো এক সময় ইয়ে করলেন আচ্ছা সজীব ভাই আপনার আমি তাহলে পার্সোনাল নক করো মানে হেল্প করেন যদি না পারি ও ইয়া নূর ভাই তাহলে এবার শেয়ার দেন বাকি বাদ আর গুলো দেখি আপনারা সহজ পাইতে পাইতে এত সহজ যে অ্যাকাউন্ট খোলাও দেখা দিতে আমাদের তো কেউ দেখায়নি ভালো মানুষ পেয়ে
এমন অলস হয়ে গেছে এখন ভাত মাখিয়ে না দিলে খাওয়া যায় না এরকম অবস্থা সেটাই আচ্ছা ভাই আমার তো চিন্তা ভাই আরো অনেক বেশি আচ্ছা তাহলে আমরা আবার দেখাই আমাদের হচ্ছে উইথড্র করার জন্য সাপোজ উইথড্র ব্যাপারটা একটু ক্লিয়ার করি উইথড্র ফাউন্ডে গেলাম মানে আমাদের একটা দেখা যাচ্ছে কিছু জমা হয়েছে এখানে ঠিক আছে উইথড্র ফাউন্ডে গেলাম ঠিক আছে উইথড্র ফাউন্ডে গেলে অলরেডি এখানে চলে আসবে এখানে চলে আসার পর এখানে কি আছে এক্সপ্রেস উইথড্রল তারপরে পেপাল এজ স্কিল মালিবু কার্ড আর ওয়ার ট্রান্সফার ঠিক আছে তো আমি এক্সপ্রেস উইথড্রতে হচ্ছে ব্যাংক পাবো আর পেপাল পাবো হচ্ছে পেপাল টু পেপাল মানিবু কার্ড স্কিল আর ওয়ার ট্রান্সফার একটা ট্রান্সফার সিস্টেম তো আমরা ম্যানুয়ালি হচ্ছে ব্যাংকের যদি ইয়ে করতে চাই আমাদের কাছে পেপাল যদি না থাকে মানিবু কার্ড যদি না থাকে ওয়ার ট্রান্সফার যদি না করতে পারি তো ব্যাংকে যদি ক্লিক করে দেখি একটু দেখি ফাস্টার মেথড দ্য ফাস্টার মেথড টু উইথড্র ফান্ড ব্যাংক কিন্তু ফাস্টার মেথড আর কি এরপরে দেখেন ওরা অফার করতেছে তার মানে ওরা ভাবতেছে যে যেহেতু উইথড্র দিতে যাচ্ছে তার মানে কিছু পয়সা কড়ি হয়েছে তখন দেখেন অফার করতেছে এক মাসের জন্য ফ্রি ইয়ে ফ্রি নিতে আর মানে প্রিমিয়াম যেটা আর কি প্লাস মেম্বার যেটা অ্যাপ্লাই করতে পারবে 100 জব তারপরে ডেলি উইথড্র রিকোয়েস্ট দিতে পারবে ডেলি কথা বুঝছেন ইনকাম হইলেই উইথড্র দিতে পারবে তারপরে ফাইবার তো দেখা যাচ্ছে কি করে 14 দিন মতো রাখে রেখে ওইটা ওরা ব্যবসা করে নেয় জানেন ইসরায়েলি সিস্টেম তো আপনার টাকা ওরা ক্লায়েন্টের থেকে কমিশন খাচ্ছে আপনার থেকে কমিশন খাচ্ছে খেয়ে ওরা রেখে দিচ্ছে দিয়ে ওইটা দিয়ে ওরা বিজনেস করতেছে করে 14 দিন পর আপনাকে দিচ্ছে কত দিক দিয়ে লাভ করে ফাইবার চিন্তা করেন মস্ত একটা বিষয় আজ আমরা যে 3 দিন পরে যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এরপর তার ক্লায়েন্টের কোনো অপশন থাকে না যে হ্যাঁ যদি বায়ার অ্যাকসেপ্ট না করলো 3 দিন পরে তো অটোমেটিক ই হয়ে যায় অ্যাকসেপ্ট হয়ে যায় এখন বায়ারের কি কোনো অপশন থাকে নাকি 3 দিন পরে ও ক্যান্সেল দিবে কোনো কিছু করবে না ক্যান্সেল দেওয়ার রিভিউ দেওয়ার অপশন থাকে কিন্তু ক্যান্সেল না না আর কোনো অপশন ঠিক আছে ও আর কিছু করতে পারবে না একবার অ্যাকসেপ্ট হয়ে গেলে যদি কোনো কিছু মাতুববাড়ি করতে যায় আপনার বড় যা রিপোর্ট করতে পারবে ইয়েতে যায় সাপোর্টে যে রিপোর্ট করলো যে আমারে ভুয়া কাজ দিয়েছে আর করেছে তান করেছে আর তাহলে দেখছে দেখি এরকম আমি আসলে এই জিনিস আমি কথা বলি হ্যাঁ ফাইবারে এটা আপনার মানে ক্যান্সেল করার অপশন আছে এই ইয়ে হয়ে যাবে পেপাল দিয়ে পে করে হ্যাঁ কমপ্লিট হয়ে যাওয়ার পরও যদি পেপাল দিয়ে পে করে পেপালেটটা 3 মাস পর্যন্ত টাকা ব্যাক নিতে পারবে রিটার্ন নিতে পারবে নিকল ভাই হ্যাঁ একটু বলি সাপোজ আমার অ্যাকাউন্টে টাকা নাই আমি টাকাটা 3-15 দিন পরে তারপরে যখন আপনি অর্ডার আসবে ওই অর্ডার সাথে ফাইবার কার্ড আইডি ক্লোজ হয়ে গেছে এটা কি সত্যি কথা নিকল ভাই হ্যাঁ আমি বলি আমারে 5 স্টার দিয়েছে ক্লায়েন্ট আছে $100 অর্ডার 5 স্টার দিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 2 মাস বা 15 দিন পরে সে টাকা নিয়ে যাবে ব্যাক নিয়ে যাবে 5 স্টার দেয়া যাবে আপনার আপনার সাথে খুব ভালো কমিউনিকেশন মানে 5 স্টার দিয়েছে বুঝে নিতে তাহলে ভাই হ্যাঁ দুল ভাই আমার ব্যাসে হইছে আমার সাথেও হইছে 5 স্টার দিয়ে গেছে $100 অর্ডার বাট 20 বা 30 দিন পরে হিসাব ব্যাক নিয়ে চলে গেছে আচ্ছা দুল ভাই আমি একটু বলি যদি আমার আমার ফাইলটা যখন অ্যাকসেপ্ট করবে আমার ফাইল অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত তো ফাইবার আমার ফাইলের উপরে ওয়াটারমার্ক করছে রাইট দেন যখন ও অ্যাকসেপ্ট করবে তখন ফাইবার কি করবে আমার ওয়াটারমার্ক যে ই করে দিবে ওভারলে দেবে ঠিক আছে হ্যাঁ তুলে দিবে তুলে দেওয়ার পরে ফাইবার রেসপন্সিবল আমার এই টাকাটা সেভ করার জন্য ফাইবার তখন কিভাবে আমার টাকাটা দিয়ে দিবে কারণ ফাইবার ও যখন অ্যাকসেপ্ট করবে ও যখন অ্যাকসেপ্ট করবে তখন তো মানে ফাইবার আমার রেসপন্সিবল হয়ে যাবে যে ও বুঝেই অ্যাকসেপ্ট করছে না বুঝে তার অ্যাকসেপ্ট করে নাই এটা ঠিক আছে আর দুটো অপশন থাকতে পারে সেই ক্ষেত্রে একটা হচ্ছে ও আমার নামে একটা যে বাজে একটা রিপোর্ট করলো আদারওয়াইজ আমার আমার মতে আর কোনো অপশন থাকার কথা না তো ফাইবার রেসপন্সিবল হয়ে যাবে তখন আমার টাকাটা সেভ করার জন্য আমি একটা কথা বলি সুজিব ভাই আচ্ছা সুজিব একটা কথা বলি ফাইবার আমাদের মতো আপনাদের মতো সেলারের গুণে না বাংলা কথা মানে আপনার মানে দরকার কোনো মূল্যই নাই সেখানে কোনো মূল্যই না আপনার দরকার নাই ফাইবার 3 মাসের মধ্যে পেপাল দে পে করার পর 3 মাসের মধ্যে ক্লায়েন্ট এসে যদি বলে না আমার লোগো ভালো লাগে না আমি বলে অ্যাকসেপ্ট করছি আমি করেছিলাম লোগোটা আমারই হয় না আপনার ব্যাক দিয়ে দাও ফাইবার অটোমেটিক ব্যাক দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে থেকে তখন কেটে নেবে বা হয় পরে কেটে নেবে
বাট কেটে নিবে এটা ভাইয়া এটা কি শুধু যেটা আমার সাথে বাস্তব হয় ভাই না অন্য হ্যাঁ ফাইবারের সাথে হয় ফাইবারের সাথে বেশি হয় মানে অন্য গুলো কাজ করে না যে তিন দিন পর আর কোনো প্রবলেম হয় না যদি ম্যাক্সিমাম প্রবলেমটা হয় ছোট ছোট দিনের মধ্যে যে টাকা দেয় যতদিন ফাইবার কাজ থাকে ওই সময়ের মধ্যে যদি কোনো ই করে মানে ক্লায়েন্ট যদি কোনো অবজেকশন করে 14 এপ্রিল 2020 আপনি ই দেখেন বস যে আপডেট দেখেন ছোট ছোট দিনের মধ্যে যদি কোনো অবজেকশন লাস্ট আপডেট যে ফাইবার যে লাস্ট আপডেট আছে 14 এপ্রিল 20 এপ্রিল হ্যাঁ এটা আমাদের সব লেখা আছে যদি কোনো অবজেকশন পরবর্তী থাকে তাহলে 14 দিনের মধ্যে করতে হবে যদি করে তাহলে ফাইবার ক্লায়েন্ট আর সেলার বায়ার আর ফাইবার তিনজন নেগোসিয়েশনের মাধ্যমে এই প্রবলেমটা সর্ট আউট করে কিন্তু টাকা ব্যাক দিয়ে দেয় এমন কোনো অপশনটা নাই যদি টাকা নিতে চায় তাহলে 3 দিনের মধ্যে আসে আমি এর জন্যই বস্ত্র জিজ্ঞাসা করছিলাম বস এইটা তো আসলে হ্যাঁ এটা ফাইবার লেখছে বাট আপনার এটা আপনার সাথে কোনো কথা বলবে না ফাইবার আপনারা লেখা রাখছে বাট আপনার সাথে কোনো কথাই বলবে না ফাইবার জাস্ট ব্যাক করে দিবে তাদেরকে তাহলে তো আমাদের উপর জুলুম রীতিমতো জুলুম করা হ্যাঁ এটা এটা সেলারদের উপর জুলুম এটা আমিও মানি ভাই কিচ্ছু করার না এটা করে ফাইবার অটোমেটিক করে বাস্তব অভিজ্ঞতা আমি মানে লাইভ एग्जांपल আছি আর বহুত স্টুডেন্ট আছে 5 স্টার দিয়ে গেছে মানে মানে 5 স্টার তো বাইরে এমনি দেন না ক্লায়েন্টের অবশ্যই ভালো লাগছে অবশ্যই অ্যাকসেপ্ট করে 5 স্টার দিয়ে গেছে বাট এক দেড় মাস পর আসে অটোমেটিক মানে আপনারা কোনো এসএমএস দিও না ক্লায়েন্টে সরাসরি কাস্টমার সাপোর্ট থেকে একটা এসএমএস আসবে যে তোমার অর্ডারটা ক্যান্সেল বাই কাস্টমার সাপোর্ট আর টাকাটা রিটার্ন হয়ে যাবে যদি অ্যাকাউন্টে থাকে তখনই হয়ে যাবে ফাইব না থাকলে ফাইবার করে দেয় বাট পরে কেটে নেয় এরা সেলার আবার কিছু কিছু ক্ষেত্রে ফাইবার এটার ভর্তুকি দেয় মানে হ্যাঁ হ্যাঁ দেয় না বাট কিছু কিছু ক্ষেত্রে ফাইবারও ভর্তুকি দেয় আপনার যখন দেখে সেলারে একদমই দোষ নাই তখন আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আপনার ফাইবার টাকা ব্যাক করবে কিন্তু আপনার কাছ থেকে কাটবে না ফাইবার কেটে নিবে বাট দুই একদিন পর আপনার আবার ফেরত দিয়ে দিবে আমি শুনছি আইডি ফ্রিজ করে ওন আইডি যে ক্ষেত্রে ফ্রিজ করে যেমন ক্লায়েন্ট যদি নতুন আইডি ফ্রিজের বিষয়টা আমি বলি আপনি যে কথাটা বলছেন ইতুল ভাই এক্ষেত্রে আইডি ফ্রিজ হয় আমার এক ভাই আছে ঠিক আছে সে হচ্ছে গেম সাইড নিয়ে কাজ করে ফাইবার ও হচ্ছে গেমার ঠিক আছে ও টপ রেটেড গেমার নাইমুর রহমান পরে কাস্টমার সাপোর্টে ও নক দিল যে আমার প্রবলেমটা কি পরে বললো যে কাস্টমার সাপোর্ট ওকে রিপ্লাই করছে যে তুই কোন একটা ক্লায়েন্টের প্রপার ফাইল তুই হ্যান্ড ওভার করস নাই আমি ডেইলি দুই চারটা মানে প্রতি সপ্তাহে দুই চারটা ক্লায়েন্ট এর আমি ফাইল হ্যান্ড ওভার করি মানে এক মাসের মধ্যে দেখা গেছে আমি 30-35টা ফাইল হ্যান্ড ওভার করছি যত গেমিং ফাইল গুলা একটু বড় হয় কাজগুলো বড় হয় 30-35টা ফাইল আমি হ্যান্ড ওভার করছি এই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আমি কোন ক্লায়েন্ট এর আমি ফাইল হ্যান্ড ওভার করি নাই এবং ও আরো কোশ্চেন করছিল যে আমি যদি ফাইবারে ফাইল আমি ডেলিভারি না করি অর্ডার কিভাবে কমপ্লিট হলো পরে বলে কি পরে ফাইবার ওকে রিপ্লাই করছিল তারা ক্লায়েন্ট যদি 24 ঘন্টার মধ্যে আমরা ক্লায়েন্ট একটা ই করব টেক্সট করব ক্লায়েন্ট তারা 24 ঘন্টার মধ্যে ই করবে নোটিফাই করবে আদারওয়াইজ যদি নোটিফাই না করে তোর যে ই যায় অ্যাকাউন্টে ফ্রিজ যে ফ্রিজ করা হয়েছিল সেটা আবার খুলে যাবে ঠিক আছে ক্লায়েন্ট ফাইবার এসএমএস করছিল ক্লায়েন্ট আর কোনো এসএমএস রিপ্লাই করে নাই আমার ওই ভাইরে নাইমুর রহমানকে তার পরবর্তীতে 24 ঘন্টা পরে আইডিটা যে আইডি মানে অ্যাকাউন্ট ফ্রি ছিল ওই ফ্রিজটা আবার খুলে গেছে এই রকম প্রবলেম হয় কিন্তু টাকার প্রবলেমটা আমি ফার্স্ট শুনলাম দেখ নাইস আইডিয়া নিজের ভাগে শিখলাম থ্যাংক ইউ ভাই মানে পেপাল দেখো এটা 3 মাস পর্যন্ত নিতে পারবো শুধু পেপাল জানতাম না ভাই জানতাম না পেপালের একটু অগ্রাধিকার তাই না এই যে নিতুল ভাই সত্যি নিতুল ভাই যেটা শেয়ার করলাম না এটা সম্মুখীন তো আমি আসলে আগে হয়নি নিতুল ভাই সম্মুখীন হয়েছে তাই বাস্তব অভিজ্ঞতা বললো তারপরে সজীব ভাই যেটা বললো হ্যাঁ এই যে ফ্রেন্ডের কথা এই যে ফ্রিজ করছে এটাও কিন্তু আমি সবকিছু নতুন শিখতেছি আর কি এগুলা এগুলা কিন্তু আমার আগে জানা ছিল না এবং সাথে বিজ্ঞানের যারা আছে এরাও কিন্তু ব্যাপারগুলো একটু জেনে নিল মানে ফাইবার আপনার সেলারে কিছু মূল্যই দেয় না আসলে মূল্যই দেয় না তো যাই হোক নিতুল এই রিভিউ দেওয়ার টাইম কয়দিন থাকে ধরো আজ আর কি 14 দিন
14 দিন। আর যদি আপনারা মনে করেন যে ফাইবার নেগেটিভ দিতে পারে আপনারা রিভিউ দিবেন না, না দিলে তো আপনার পরে না, তাই না? এটা আপনার 7 দিন পর অটোমেটিক চলে আসবে আপনি না দিলেও, এটার কোনো অপশন নাই, ঠেকানোর কোনো অপশন নাই। নোটিফিকেশন দিবে তো অবশ্য, তারপরে 5 স্টারের আর কি পাইছিলাম, তো কিছুক্ষণ পরে আসে, কিন্তু তার আগে নাকি ফাইবার থেকে বলতে যে 2-3 দিন পরে শো করব। যাক আমরা তাহলে আবার ক্লাসে ফিরে আসি। তো এই যে কালার কম্বিনেশনটা কিন্তু জোস করছে, এই যে পেছনে যেটা আছে না, এরপরে এটা একটা ড্রপ শট দিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট মারছে, হ্যাঁ পাশে কিন্তু কালার একটু বেশি, ভেতরের দিকে কালার একটু লাইট, প্রিমিয়াম যদি নি অ্যাপ্লাই 200, তারপরে ডেলিউড, তারপরে হচ্ছে 80 স্কিল অনার প্রোফাইল, ফ্রিল্যান্সার রিওয়ার্ড, এমপ্লয়ার ফলোয়িং, external invoicing and more. So amra skip now dilam, skip now diye dekhi ek fiber somporke onek kichui janbo jara biganer ache, ei byapar gulo tader porobortite kaaje lagbe jodi fiber na jay. Ekhane ache country ta dilam, country amar koi bangladesh, bangladesh dile you will receive $30 চলে গেছে না সামান্য কই পয়সা। এরপরে এই যে আপনার যা ইয়ে আছে কারেন্সি আছে, আপনার USD কারেন্সি থাকবে, তারপরে ব্যালেন্স হচ্ছে যে $1 ছিল এক্সচেঞ্জ রেট দেখা গেছে কত করে দেবে, তারপরে US ডলার ইকুইভ্যালেন্ট এটার সিস্টেম আসলে জানি না, তারপরে উইথড্রল, উইথড্রল ব্রেকডাউন এটা কাম নাকি, এই গেল। তারপরে ব্যাংকের ইনফরমেশন দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিলেন, তারপরে ব্যাংকিং, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এগুলা বাই ডিফল্ট যা আছে এগুলো বসে এটা দিয়ে তারপরে উইথড্র ফাউন্ড দিলেন। দিলে আপনার মোবাইলে ভেরিফিকেশন যাবে, এই যে নাম্বার একটা ভেরিফিকেশন কোড গেছে না মাহবুব ভাই, গেছে আসছে ভাই আসছে, আচ্ছা এরকম আসলে এরকম কোড দিলে টাকাটা পৌঁছায় যাবে, কিন্তু বলেন কত, 5-9 কত, 5-9-9-7-9-7-4 দিয়ে ভেরিফাই কোড দিলাম, দিলে অলরেডি ভেরিফাই হয়ে গেল, এবার কেড়ে কেড়ে টাকা ব্যাংকে চলে আসবে, মোবাইলে মেসেজ আসলো যার ব্যাংকে টাকা চলে আসলো, ঠিক আছে।
একবার ভিউ প্রোফাইলে যায় রিজাইন এইভাবে আর কি যাক উড্ডানে টেনশন করতে হবে না সিস্টেম বের হয়ে যাবে আগে আমাদের হচ্ছে স্কিল বাড়াইতে হবে আর ইয়ে করতে হবে কি বলে ইনকাম তো করতে হবে আর কি যে আইডেন্টি ভেরিফাই করে ফেলবেন তারপরে এই যে পোর্টফোলিও আইটেম এখানে ম্যানেজ করবেন দেখানো হলো তো তারপরে হচ্ছে অ্যাড এক্সপিরিয়েন্স তো দেখানো হয়েছে এডুকেশন যা আছে গুড কোয়ালিফিকেশন ঠিক আছে পাবলিকেশন এই আর কি এই কমপ্লিট করলেন করার পর আমরা কি করব ব্রাউজ ব্রাউজ কনটেস্ট কনটেস্ট এর নাম পাবলিকেশন কোয়ালিফিকেশন এই জিনিসটা কোয়ালিফিকেশন আছে নিজের কি দেখি কোয়ালিফিকেশন আছে আর পাবলিকেশন আসলে এই জিনিসটা নিয়ে আমার ঘাটাঘাটি নেই তবে হয়তো বা কোনো কিছু আপনার বইটো এদিক সেদিক আছে কিনা মার্কেটিং এর তো দেখি একটু বিজনেস কার্ড ডি ইউ এস আই এন ই এ এস এস সি এ Okay, business card, business card, koi, kono business card nahi. I need graphic design to design botnam, uh, the call for that transformer. Uh, uh, to ei gelo business card to ekhane nei. তাহলে আমি ইনিশিয়াল আপনাদের ক্লাসে আসার আগে আরেকটা চিন্তা করছিলাম সেটা হচ্ছে আমরা আরেকটা মার্কেট প্লেসে যাইতে পারি যদি এইখানে তো আসে তো ভালো বিজনেস কার্ডের কোনো অপশন দেখতেছি না দেখি লোগোর অপশন আছে কিনা লোগোর অপশন থাকার কথা না কিছু পাওয়া যায় না বিজনেস কার্ডের আমরা যে কন্টেস্টে জয়েন করব আমি আসতেছি Thank you.
আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় ছিলাম জানো? আমরা ছিলাম হচ্ছে ইয়ার জন্য লগ আউট কই এই এক্সটেনশনটা আছে অ্যালেক্সা র‍্যাঙ্কিং। অ্যালেক্সা র‍্যাঙ্কিংটা কি দেখবেন, সাপোজ এটা একটু লোডিং হোক, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলো এটা একটু ইনেবল করা নি ল্যাপটপে, ডেস্কটপে ইনেবল আছে। এটা পুরোপুরি ও চেক করে, চেক করে একটা সাইডের ভ্যালিডিটি র‍্যাঙ্ক ট্যাঙ্ক এইগুলোকে আমরা কি দেখি, ও মেজার করে, মেজার করে বলে দেয়। দেখেন এর আছে ট্রাফিক র‍্যাঙ্ক আছে 2716, আর মোস্ট প্রবাবলি ট্রাফিক আছে ইন্ডিয়া, ঠিক আছে 2000 ট্রাফিক র‍্যাঙ্ক 2716, আর অ্যালেক্সা ট্রাফিক র‍্যাঙ্ক আছে 10187। এবার ফেসবুকে যদি আমি দেখি, কিংবা ফ্রিল্যান্সারে যদি আমি দেখি, ফ্রিল্যান্সারে মানে কিছু কিছু এক্সটেনশন রেখে দিই আর কি, কিছু কিছু প্রয়োজনের জন্য। তো এইটা কত গেল 2116, আর এইটাই যদি দেখি একটু একটু আছে ট্রাফিক র‍্যাঙ্ক আছে 4, হ্যাঁ অ্যালেক্সা ট্রাফিক র‍্যাঙ্ক আছে 4, আর এটা মোস্ট প্রবাবলি আছে ইউনাইটেড স্টেট, আর এই যত কম হবে তত র‍্যাঙ্ক বেশি আর কি, ঠিক আছে। এগুলো যত কম হবে, আচ্ছা আমি আর ভাবতেছিলাম ফেসবুকে র‍্যাঙ্ক কম কেন, না এগুলো যত কম হয় তত ভালো, ঠিক আছে। 1900 কত 90, আর এইটাই ছিল হচ্ছে কত 2116, ঠিক আছে। আর এটার হচ্ছে ট্রাফিক 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 কই কই কই, এ দেখুন 624 অ্যালেক্সা ট্রাফিক র‍্যাঙ্ক, আর এটার হচ্ছে অ্যালেক্সা ট্রাফিক র‍্যাঙ্ক কত 10000। তো এই আর কি, এই কিছু কিছু মেজার করার জন্য, বিভিন্ন সাইটের ভ্যালিডিটি চেক করার জন্য এগুলো মাঝে মধ্যে দেখি আর কি, ব্যবহার করি, বুঝছেন। দেখেন এটার যত ওই যে নিচে যত ফিল আপ হবে তত আছে সাইডের ভ্যালিডিটি বেশি, মানে ট্রাস্টেড সাইট বলা যায়। এই যে নিচে ফিল আপ হলো, এই যে এখানে একটু বাকি থাকলো, আর এখানে কিন্তু অনেক বাকি, কথা বুঝছেন। তো এখানে ট্রাফিক কিন্তু বেশি, তার চেয়ে ট্রাফিক বেশি ফেসবুকে। তো যাই হোক, এই হচ্ছে ডিজাইন হিল, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সাইট। হ্যাঁ ইন্ডিয়ান সাইটে মজার ব্যাপার আছে কি, ও মাই গড, এসব তো সেই কত আগেই করে রাখছি, এ লোগো, এসব টাইপের লোগো কত আগে করে রাখছি দেখবেন, খুব কমন, খুব কমন লোগো সেটাই তো। আমি একটু দেখি, আমার কমন লোগো, আমার 99 99 কই, ও সরি ভাই এটা আমি দেখাতে পারবো না মনে হয়, মার্কেট প্লেস আমার বহু আগে করা, যেটা দেখলেন না হয়তো বা দেখা যাচ্ছে তারা জানে না যে এরকম লোক আছে টাছে, হ্যাঁ নিজের মতো করে করছে বহু আগে, সেটা আমার ছিল তো অবশ্যই বল, জানো অবশ্যই কোন ওরা তো মানে অনেক গাড়াগাড়ি করে। আমি সরি আমার ডেস্কটপটা ইয়ে থাকলে আমি দেখাইতে পারতাম, সেম এরকম বহু ভেরিয়েশন করছিলাম, লোগোটার নাম ছিল আছে এলটাস, এলটাস
ক্যান্টাস বিল্ডিং টাইপের কি একটা লোগো ছিল 99 ডিজাইন বহু আগে তো যাই হোক গুড হলো হলো এখানে কিছু ক্যাটাগরি অপশন আছে ক্যাটাগরি তারপরে হচ্ছে সার্ভিস আছে তারপরে হচ্ছে টেস্ট এক্সপ্লোরার আছে ইনস্পিরেশন তারপরে টপ ডিজাইনার তারপরে অ্যাওয়ার্ডেড কনটেস্ট এখানে আবার এই যে গিগের মতো করা যায় ঠিক আছে দেখেন গিগের মতো করা যায় তারপরে এই যে শপ আছে না যে ক্রিয়েটিভ মার্কেটে শপ অন করা যায় শপের মতো করা যায় তারপরে বাই ডিজাইন গিগ দেখ বেস্ট সবকিছু মিলাই টিলাই হায়ার ডিজাইন স্টার্ট ডিজাইন কনটেস্ট সবকিছু মিলাই টিলাই করা যায় এখানে ঠিক আছে এখানে ট্রাফিক খুব ভালো খুব বেশি ভালোই সেল টেল হয় আর কি নরমালি যদি আমি এই সাইটটা দেখি ম্যাক্সিমাম সেলার কপি টপি করে কই আসে না কেন এটা হচ্ছে কি ডিজাইন এটা এটা কি গ্যালারি না এটা হচ্ছে ডিজাইনার এটা হচ্ছে বেস্ট অর্ডার দেখি এটা হচ্ছে 100% কপি নিতুল ভাই তারপরে যারা আগে থেকে করেন বাউল ভাইটাই জানেন 100% কপি আমি এরকম দেখাই দিতে পারবো সজীব ভাই বস পিন্টারেস্ট ভরে গেলা পিন্টারেস্ট খুঁজলে পড়ে গেলা অ্যাভেলেবল হ্যাঁ শুধুমাত্র গোল্ডেন লোগো লিখে সার্চ করলে পারে এই যে বাম পাশে যে ফিনিশিং লেখাটা হ্যাঁ তারপরে এই যে কোন ব্যতিক্রম আছে শুধু কালার চেঞ্জ করলে তার লোগো চেঞ্জ হইল না হইল এই মার্কেটে কিন্তু সুবিধা করা যাবে আমার মনে হয় যে ভাব দেখতেছি তার মানে এখানে সুবিধা করা যাবে এটা আমি কপি দেখাই দিতে পারি 80% কি 70% ধরাই দেওয়া যায় কপি এটা আমি 95% ধরাই দিতে পারি কপি বাস কপি মোটামুটি সবই কপি করছে যাই হোক কষ্ট করে করছে থাক কষ্ট করে কপি করছে আমরা ডিজাইনার কে মূল্য দিই এই যে এসব আমি তো করে থাকি সমালোচনা না করি কেন দিস এগুলো অ্যাওয়ার্ড উইনিং ডিজাইনার ডিজাইন কিভাবে হয় এতে এগুলো অ্যাওয়ার্ড মানে উইন করেছে কনটেস্ট উইন করছে এগুলো ঠিক আছে জি ভাই ক্লায়েন্টের ভালো লাগছে কপি করা দেখি তারপরে এই যে নিতুল ভাই জানে এই যে কেন দিস সুন্দর কপি করেও মেন লোগোর অনেক সুন্দর করে ফেলা লোগো রে যে মেন লোগো করে সেও অবাক হয়ে যায় মানে করলো কিউ না করলো কেমন আচ্ছা এই যে আর এ দেখেন একটা নরমালি লোগো এ ট্রেন পার করেছি বহু বহুত আছে ভাই एग्जांपल মানে যে করছে সেও অবাক সেও অবাক
সে আসলে অবাক, এটা কিন্তু উইন করছে, ঠিক আছে, এটা উইন করছে। এবং এই ট্রেন বহু আগে পার করে আসি যখন আমি 99 ডিজাইন করতাম, বহু আগে পার করে আসি। এই যে এই কালারটা সুন্দর করছে। বাস এখন কোন ম্যাক্রো সাইজের জন্য কি ডিজাইন দিদি করেন? এখনো কি কোনো ম্যাক্রো সাইডের জন্য কোনো ডিজাইন তৈরি করেন? হ্যাঁ করি তো, মানে করি, কিন্তু আসলে আপডেট দেওয়াটা, এই যে একটা সুন্দর একটা ক্রিয়েটিভিটি আছে, এগুলোকে দেখা যাচ্ছে যে রেড ওয়াল, তাই না? তাও তাও আউল হয়েছে, ঠিক আছে হয়েছে, কিন্তু আর কি ভাই, ফার্ম দেয় সাজে ভাই, শুধু ফার্ম দেয়, বুঝছো? আমি যেমন করি, এই যে কপি করে রাখলাম, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এই কালার নেওয়ার জন্য। আমার যখন মনে হবে যে এরকম একটা ডিজাইন করবো, ধপ করে এই কালারটা, এই কালারটা, এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করবো। দেখেন এটা কপি দিক করতেছি, কোথায় দেখেন, এই যে কালারের ভিতর দেখছেন, এখানে যেগুলো আছে সব আছে, এই যে কালার টালার মিক্সার টিক্সার এনতাম, এই কালারটা ভালো লাগছে, এর সাথে এই কালার মিল হয়েছে, এই জন্য এগুলো সেভ করে রাখি আমি, বুঝছেন? এরকম ফোল্ডার একটা বানা রাখবেন, যে যখন যেটাই ভালো লাগবে ঠিক সেটা যেকোনো ভাবে কপি করে রাখলেন, ঠিক আছে, ওইটা সেভ করে রাখলেন। এই যে ডিজাইনও উইন হয়, তাও প্রো ডিজাইনার, ঠিক আছে। এখানে তো ম্যাক্সিমাম কপি টপির কায়দা রে ভাই, লোকাল, তাহলে এই মার্কেটে সুবিধা করা যাবে, বুঝছেন? ঠিক আছে, এই ডিজাইনটা আমি কপি, এই যে এটা দেখা দিতে পারে, অনেকটাই মিল, ঠিক আছে, আপনি দেখা যাচ্ছে একটা লোগোর ভেরিয়েশন করতে চাচ্ছেন, ঠিক খুব এরকম আপনার একটা লোগো আপনি করতে পারলেন, করলেন, এই যে কি করছে এখানে অ্যাপসটা কেমন শো করবে সেটাও দেখা দিয়েছে, আর অ্যাপসের মতো করে যে টেক্সট যদি দেওয়া হয় কেমন দেখা যাবে, প্লাস নর্মালি কেমন দেখা যাবে, নর্মালি, ঠিক আছে, আপনি এই কালার নিয়ে, এই কালার নিয়ে ঠিক এভাবে করতে পারেন। ওকে, এই যে ইগলটা কত দূর কি, অনেকটাই কপি বলা চলে, অনেকটাই, কিন্তু পুরোপুরি কপি বলা যাবে না, না দেখে। তো যাই হোক, আমরা এইখানে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করব আর কি, এইখানে অ্যাকাউন্ট করব, বাজে কথা, এখন চারটার কাছাকাছি একটু বিরতি দেবো নাকি, না একবারে শেষ করে দেবো, বুঝকে একবারে শেষ করে দেন। আচ্ছা ভালো হয়, তাহলে কন্টেস্টের ব্যাপারটা কি, শেষ করে দিলেন এখন 21 জন,
এখন এই কোর্সজন স্ক্রিনশট দিবেন না আচ্ছা আচ্ছা পার্টিসিপেন্ট কই পার্টিসিপেন্ট বড় লিখতো গুড স্ক্রিনশট নিয়ে নিলাম হুম ওই যেটা বলছিলাম এই যে দেখেন এটা কি অনেক কাপঝাপ করছে নাকি এখানে দেখি এই যে দাদু ইন করছে আর কি দেখেন লাংস $149 ছিল $149 মানে এটা হচ্ছে সর্বনিম্ন মানে এই ডলার আর কি বুঝছেন এখানে আবার ইয়ে আছে সর্বনিম্ন কত ডলার দেবে আমাদের ভিতর কি 9 সাজিব আছে আমি 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 শ্যাম সঞ্জিব ভাই এটা এটা মেইন আইডি শ্যাম সঞ্জিব আচ্ছা এটা আমার মেইন আইডি বস ওকে গেল কনফার্ম হয়েছে হ্যাঁ এই যে ডিজাইন দেখেন এই যে একটা সুন্দর ডিজাইন আছে সুন্দর ঠিক না মকআপিং করছে তাই ভালো লাগছে ও না আমাদের তো সাজেস্ট করতেছে না এডি ইয়ে করার জন্য সাজেস্ট করতেছে যদি কে কন্টেস্ট দিতে চাই দেখেন কত সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে এইগুলো আপনারাই পারবেন এগুলো আপনারাই পারবেন আপনারাই করবেন একসময় এসে কত সুন্দর সুন্দর ডিজাইন হবে আপনাদের বুঝছেন আচ্ছা তাহলে আমি একটু কন্টেস্টে ঢু মারার চেষ্টা করে দেখি কন্টেস্টে ইয়ে করতে পারি না এক্সপ্লোর করি টেস্ট করলে ডিজাইনটা দিয়ে না অর্ডার তারপর হচ্ছে স্টার্ট ডিজাইন কন্টেস্ট হার্ড ডিজাইন বাই ডিজাইন সব এরকম ক্যাটাগরিজ লোগো বিজনেস কার্ড ডিজাইন দেখি কি অবস্থা বিজনেস কার্ড ডিজাইনে ক্লিক করে দেখি কি অবস্থা আমি এই যে উপরে এই যে উপরে যে ক্যানাবিস কিংবা ইয়ে লিফ দেখছে না এটা আমি হুবাও দেখা দিতে পারি বুঝছেন এইখানে লোগো গুলো দেখেন এরা কিন্তু উইদাউট মকআপ প্রেজেন্টেশন করে ম্যাক্সিমাম হুম সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এই যে রকেট এটা আছে আমার কাছে যথেষ্ট ইউনিক মনে হচ্ছে সুন্দর লাগতেছে কিন্তু তাই না জি সিটাকে ম্যানেজ করে কি কাজ আছে সুন্দর করছে দেখেন হ্যাঁ মানে ওরা গ্রেডিয়েন্ট করে না যেগুলো ভাই হুম মেশ টুলের কাজ করছে বা গ্রেডিয়েন্ট করে ওগুলা আপনার মেকআপ করে না মেকআপ করলে গ্রেডিয়েন্ট গুলা বোঝা যায় না মানে লোগোটা সুন্দর লাগে না হ্যাঁ বেশিরভাগ ইয়ে মেটাল মেশ যারা প্রো ডিজাইনার মানে ভালো মাপের ডিজাইনার তারা এইভাবে করে হ্যাঁ তারা এইভাবে করে ওরা কিন্তু গতানুগতিকটা হ্যাঁ গতানুগতিক কোনো ইয়ে মেকআপ ব্যবহার করে না ওরা কিন্তু নিজেরাই প্রেজেন্টেশন করে হ্যাঁ হ্যাঁ এর জন্য ভাই মানে মেকআপ করলে জিনিসটা সুন্দর দেখা যায় না মানে কালার কম্বিনেশনটা হয় না যখন আপনি কিছু কিছু ডিজাইন করলে মেকআপ করতে চাইবেন না মেকআপে সুন্দর লাগবে না তখন আপনি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ আমি কিছু কিছু ডিজাইন মেকআপ করি না আর কিছু কিছু ডিজাইন ঢাকার জন্য দেখা যাচ্ছে মেকআপ করতে মানে একটু নিজের কাছে খারাপ লাগে মেকআপ করতে হয় হ্যাঁ আচ্ছা এই জায়গায় একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদের কেমনে কি করা যায় কোন তো আজকে করব করেন টাইম তো আছে তাহলে একটা ইয়ে দেন আজকে হুম আমারটাই নেন ভাই
আজকে করে দেখতো না নিউ একজনের টা নেন হ্যাঁ আর একজনের টা নেই মাহবুব ভাই তো নেওয়া হয়েছে হ্যাঁ নিউ একজনের একদম বিগিনার কে আছে এরকম আসি ভাই যদি জানতে পারেন আচ্ছা ভাই ওনার টাই নেন একদম বিগিনার হ্যাঁ হ্যাঁ আকিব এটা না আকিব আকিব না আকিব ভাই তো এক্সপার্ট এক্সপার্ট নাকি হ্যাঁ ও কোশ্চেন করে দেখি ঠিক আছে আসবেন প্লাস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন আর হচ্ছে রবিউল ভাই আপনার ইয়েটা দেন মেইলটা দেন ভাই আমি যে মেল দিয়ে ওই যে freelancer.com এ আর্টিকেল ছিল ওইটাই ওইটাই দেই ওইটাই দিন ওইটা কি আপনারা আমি এই যে জুমি পাশে দিব না আমি প্রাইভেটলি জুমাই দিয়ে দেন হাকিব ভাই না কালকে এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিল ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলেন নাকি আপনি সুন্দর লাগতেছিল এরকম সবাই ভিডিও এই তন্ময় ভাই হোয়াইট কালার করে দিছিল হ্যাঁ গুগল থেকে একটা ডাউনলোড করে দিয়ে দিতে তন্ময় ভাই কে আছেন তন্ময় ভাই কি অবস্থা একটু শুনতে হবে প্রাইভেটলি হ্যাঁ পাইছি ভাই আমরা হচ্ছে কোথাও অ্যাকাউন্ট খুলতে গেলে কি করি নর্মালি আমরা কি জয়েন নাওতে যাই জয়েন নাও কই জয়েন নাও কই হাই আসলো আসার পর আমি হচ্ছে কি করব এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আপাতত এইটুকু আমি গিয়ে দিলাম কি বলে পাসওয়ার্ড দিয়ে দেখি নেই কিনা গুড নিল আই এম এ কাস্টমার আই নিড সামথিং ডিজাইন আই এম এ ডিজাইনার আই এম টু সাবমিট ডিজাইন টু কাস্টমার ঠিক আছে তাহলে আমি একজন ডিজাইনার না জি ভাই দিয়ে রোবটিকে ওকে দিলাম দিয়ে হচ্ছে স্টুপিড কেন মোটর সাইকেল মিলাতে হবে তাই না সে গেম খেলা মিলাই দিলাম দিয়ে হচ্ছে গুড 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 সাইন আপে দিলাম দেখা যাক সাইন আপে কি করে সাইন আপে ঢুকুক ঢোকার পর ওরা হয়তো ফ্রিল্যান্সার মতো কিছু প্রসিডিউর দেবে সেটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আর ক্লোজ ডিউ টু হাই ও মাই গড নিউ রেজিস্ট্রেশন আর ক্লোজ ডিউ টু হাই ডিমান্ড সরি উই টেম্পোরারি ক্লোজ ডিজাইনার সাইন আপ ফর দিস মান্থ হাউএভার উই হ্যাভ অ্যাডেড ইউ ইমেল অ্যাড্রেস টু আওয়ার ওয়েটিং লিস্ট We'll let you know. Also, we start inviting new designer to sign up. Congratulations, you are on the waiting list. ঠিক আছে? দিছে ভাই একদম। চাপ কি? কপাল খারাপ। waiting list এ ফালাই দিছে। হ্যাঁ? চাপ পড়ে গেছে তো আমরা তো অতিরিক্ত চাপ ফালাই দিছি সেজন্য আমাদের waiting list এ ফালাই দিছে। হ্যাঁ আসলে চাপ চলে যাচ্ছে। তাহলে আমাকে এরকম আর একটা সাইট খুঁজে বের করতে হবে তাহলে আজকে আর ইস্তফা দিতে আসছে আর আপনাদের দ্বিতীয় ব্যাচে আজকে কয় নম্বর ক্লাস আপনারা কিন্তু আগে আছেন 21 নম্বর 20 নম্বর ক্লাস না কেসকে
বেশ যাই হোক, 5 নম্বর ক্লাস পর্যন্ত ইয়ে করবো, এইগুলা নিয়ে ঘাটাঘাটি করবো, ওই 25 নম্বর ক্লাস পর্যন্ত, আর 5টা ক্লাস 25 নম্বর ক্লাসের পর থেকে 10 ক্লাস পর্যন্ত আমরা করাবো ইলাস্ট্রেটর। ফটোশপ যখন শিখছেন ইলাস্ট্রেটর আরো সহজ, আরো সহজে শিখে ফেলবেন। ঠিক আছে, গেল প্রায় 10 ক্লাস শিখে ইলাস্ট্রেটর শিখতে পারো? হ্যাঁ অবশ্যই, ফটোশপ যদি পারেন ইলাস্ট্রেটর গড়গড় করে হয়ে যাবে। ঠিক আছে, ফটোশপ আর ইলাস্ট্রেটর অনেকটাই সিমিলার, কিছু একটু ডিফারেন্ট আছে, ওইগুলো এমনি নিজের থেকে চলে আসবে। ঠিক আছে, ওই জায়গা বাড়তি খুব বেশি কম আর কি। ঠিক আছে, বাড়তি যে টুলস টুলস ওইগুলো খুব বেশি কম, একেবারেই সহজ আছে, সমস্যা নাই। এই গেল, সেটা আমরা 10 ক্লাসে ক্লোজ করবো, তাহলে গেল 35 ক্লাসটা, আর থাকে 15 ক্লাস, তাই না? 15 ক্লাস, 15 ক্লাস হিউজ অনেক কিছু। ঠিক আছে, এর ভিতরে আমরা কন্টেস্ট টন্টেস্টে যদি জয়েন করতে চাই, আর হচ্ছে ফাইবারের ব্যাপারটা একটু দেখতে হবে, আর একটু এক্সপার্ট নয়, ফাইবারের হুট করে ঢোকা যাবে না। আর মাইক্রোস্ট্রাকচার সাইডটা আমি আপাতত দেখাচ্ছি না। আর মেন কথা কি, আমি আগে থেকে মার্কেট প্লেসে বেশি প্রেশার দিচ্ছি না, যতটুকু প্রেশার দিচ্ছি কি এইটুকু আছে আপনাদের আসলে তাগে তাগে দেওয়ার জন্য, যে আসলে কতদূর কি শিখতেছেন। হ্যাঁ, এই গেল। আর একটা হচ্ছে তোমার আপনার যদি মার্কেট প্লেসে যান, এখন যে কিছু একেবারে হাতামাতা হারাই ফেলবেন, এখন মোটামুটি মার্কেট প্লেস দেখেন কেমনে কি শিখতে হবে, তারপরে যখন যে না আপনি কাজ পারতেছেন করতেছেন, তখন মার্কেট প্লেসে একটা চাপ চোপ দিলে হবে। তার বাদে আমার আর একটা সাইট খুঁজে বের করতে হবে, ডিজাইন হিলের মতো, যেখানে আমাদের ইয়ে রেজিস্ট্রেশন নেবে, নিয়ে সেখানে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, অলরেডি করোনার কারণে মনে হয় কাজের চাপ কম, মনে হচ্ছে কন্টেস্ট কন্টেস্ট কম, এবং তো আমেরিকানরা ইয়ে করে। নুরুল ভাই কথা শোনা যাচ্ছে, মনে হয় ম্যাক্সিমাম ক্লায়েন্ট হয় আমেরিকানরা। হ্যাঁ, আমেরিকায় কদিন আগে যে বর্ণবাদ নিয়ে একটা সমস্যা হয়ে গেল। হ্যাঁ, তারপরে সামনে তোমার নির্বাচন টির্বাচন আসছে, প্লাস যে বেশ মরে টরে গেল। হ্যাঁ, একটু দখল আছে আর কি। তো যাই হোক, এই গেল, তো আমাকে একটু ভাবতে হবে আর কি। আমরা তো অলরেডি লিস্টে দিয়েছিলাম, মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেকেই মারা গেছে। কম মরিনি তো, প্রতিদিন 2000 মতো করে মরছে না? জি ভাই, তাহলে কি পরিমাণ মানুষ মরছে? আমার তো একটা ক্লায়েন্ট আমি পাইনি, $250 বলে তাহলে আর পড়ালাম না। কিন্তু কিছু কিনলে পরে ফ্রি হিসাবে দিয়ে হয়, ওই কার্ডটা করে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলো, করে দিলাম, অনেক সময় লাগছিল, বাট সে টাকা টোকা সব দিছিল, বাট সে আমার বললো তোমার ডিজাইন হয়েছে, তুমি শুধু আমার সোর্স ফাইল গুলা সাবমিট করো, আমি আইসে তোমার আমি কমপ্লিট করে দিব, 5 স্টার দিয়ে দেবো, বাট সে আর আসে না এখন। তাহলে কোন একটা আমার বহুত মানে রেগুলার ক্লায়েন্ট বহুত হারাই গেছে, মানে নাই করোনার পর মধ্যে আর নাই, পুরো নাই, যোগাযোগই হয় না তাদের সাথে। Thank you.